حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا
সম্মানিত হাজিরিন, পবিত্র মসজিদে অবস্থানের আদব সম্পর্কে আবারও বলছি। পবিত্র মসজিদে এসে সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে নামাজের শুরুতে বসতে হবে। যেখানেই জায়গা পাবেন সেখানেই বসবেন, কেউ কাউকে কষ্ট দিয়ে আগে বাড়িয়ে যাবেন না, যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন। টুপি না থাকলে আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থেকে টুপি সংগ্রহ করে পরুন, কেউ খালি মাথায় থাকবেন না, আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লিবাস পোশাক পরুন। খুতবা মোবারক শোনার আদব হচ্ছে, প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে, আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। আজানের পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে, আর যে সময় সুন্নত পড়ার ইজাজত মোবারক দেয়া হবে সে সময় শুধুমাত্র চার রাকাত কাবলাল জুমা নামাজই আদায় করবেন। বেশি আদায় করতে চাইলে আগে অথবা পরে করবেন, সে সময় শুধুমাত্র চার রাকাত কাবলাল জুমা নামাজই আদায় করবেন। আর সে সময় স্লাইডারের ভিতরে, ক্লাসের ভিতরে কেউ সুন্নত পড়ার জন্য দাঁড়াবেন না, আর কাউকে দাঁড়াতেও দিবেন না। কারো যদি সুন্নত পড়া বাকি থেকে থাকে তাহলে তিনি স্লাইডারের বাইরে, ক্লাসের বাইরে সুন্নত আদায় করবেন। সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সাইয়েদুনা উম্মুল উমাম আলাইহিস সালাম, মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা খাসভাবে আমাদেরকে ওনাদের সমস্ত আদেশ নির্দেশ মোবারক যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن أصحاب رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শান মান ফজাইল ফজিলত বুজুর্গে সম্মান মোবারক সম্পর্কে সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইশাদ মহ করেন কুল বিফাদলিল্লাহি ও বিরহমাতিহি فبذلك فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হলেন মহা সম্মানিত মহা পবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হল কর্তব্য হল ফরজ হল ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়া ফরও শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ আর এই খুশি মোবারক প্রকাশ করছে ওদের সকলের জিন্দগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সেইদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতুন নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ সে অসংখ্য গণিত নিয়ামত মধ্যে বিশেষ নিয়ামত হচ্ছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা সুবহানাল্লাহ ওনাদের শান মান ফাজাইল ফজিলত যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ওনারাই
এই বিষয়ে ইরশাদ মোবারক করেছেন, ওদের খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত মর্যাদা মোবারক সম্পর্কে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন, রদি আল্লাহু আনহুম রদু আন, একখানা আয়াত শরীফ, এর মাধ্যম দিয়ে সমস্ত বিষয়টা যিনি খালিক, যিনি মালিক, রব মহান তিনি বুঝিয়ে দিয়েছেন। রদি আল্লাহু আনহুম রদু আন অর্থাৎ স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজেই ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহান আল্লাহ। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এই মহাসম্মানিত সন্তুষ্টি মোবারক যথাযথভাবে অর্জন করতে পেরেছেন। সুবহান আল্লাহ। যে রাজামন্দি এই মাকাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সর্বপ্রথমেই হাসিল করেছেন, যেটা জান্নাতবাসীরা সর্বশেষে হাসিল করবে। সুবহান আল্লাহ। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ মোবারক করেন, হুব্বু সাহাবাতে ঈমানুন বগজুম কুফরুন, হুব্বু সাহাবাতে ঈমানুন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মহব্বত হচ্ছেন ঈমান, আর ওনাদের বিদ্বেষণ হচ্ছে কুফরি, নাউযু বিল্লাহ। ওনাদের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, ওনারা এক কথা হচ্ছেন ঈমান, ওনাদের মহব্বত ঈমান, অর্থাৎ ওনারাও ঈমান। ওনাদেরকে মহব্বত করা হচ্ছে ঈমানদারদের লক্ষণ, আর বিদ্বেষণ করা হচ্ছে কাফেরদের লক্ষণ, নাউযু বিল্লাহ। সেটা অন্য হাদিসের ঈশ্বর মোবারক করেন, আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাদাল্লাহু আযযা যাল্লা বিরাজুলি মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসাবে ফি কলবিহি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, ইযা আরাদাল্লাহু আযযা যাল্লা বিরাজুলি মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসাবে ফি কলবিহি। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি যার খায়ের বরকত ভালাই চান, যে আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের উম্মতের মধ্যে যার খায়ের বরকত চান, তার অন্তরের মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বতটা ঢেলে দেন। সুবহান আল্লাহ। যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজে যেই বান্দা বান্দিদের ভালাই চান, তাদের অন্তরের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বতটা ঢেলে দেন। অর্থাৎ যেই বান্দা বান্দি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে বুঝতে পারে, সে আসলে আল্লাহ ওনার প্রিয় এবং পছন্দনীয়। সুবহান আল্লাহ। আর যারা মহব্বত করবে না, বুঝতে পারে, তারা গোমরা, তারা বিভ্রান্ত, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক ওনার রেজামন্দি সন্তুষ্টির মধ্যে তারা নেই, নাউযু বিল্লাহ। যে হাদিস শরীফ আমাদের ঈশান মোবারক করেছে, আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ফি রিওয়ায়াতিন উখরা মিন মালিহি ওয়া নাফসিহি। এই হাদিস শরীফ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মোবারক করেন, কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা আলাওলাদ সমস্ত মানুষ থেকে, অর্থাৎ তার দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি আলাওলাদ আহালিয়া এমনকি নিজের নফস থেকে আমাকে বেশি মহব্বত না করে সে ইমানদার হতে পারবে না, নাউযু বিল্লাহ। এই ঐশ্বরের মেজদে কিন্তু সমস্ত হযরত সাহাবায়ে কিরাম
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সকলেই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের জবাবটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কালামুল্লাহ শরীফ। আল্লাহ পাক স্বয়ং বলে দিচ্ছেন যে আমার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনারা সকলেই এই হাদিসের মিজদাক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির তুয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। الله পাক নিজে বলে দিচ্ছেন হাদিস শরীফের জবাব আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কী জবাব দিয়েছেন আল্লাহ পাক ঈশ্বর, লা তাজিদু কওমান, আপনি এই কওমকে পাবেন না। কোন কওম? হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির, যে সমস্ত ব্যক্তিত্ব না আল্লাহ পাক ওনার প্রতি ইমান এনেছেন পরকাল প্রতি মানে নিচ্ছেন ওনাদের কখনো পাবেন না। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল তোমাদেরকে ইওয়াদুন মান হাদাল্লাহু রাসূলাহু, যে সমস্ত ব্যক্তিরা যিনি ইনসান আল্লাহ পাক যে ওনার প্রতি যে আমার প্রতি এবং আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার প্রতি বিদ্বেষ পোষণ করে এদের সাথে ওনারা কখনো ওনারা মহব্বত স্থাপন করবেন না। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহু কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম, যদিও ওই সমস্ত ব্যক্তি ওনাদের বাপ দাদা পূর্বপুরুষ হোক, ছেলে আল্লাহ আউলাদ নাতি নাতকর হোক, ভাই ভাতিজা হোক অথবা জ্ঞাতি গোষ্ঠী হোক, সে যেই হোক ওনারা কখনো তাদের সাথে মহব্বত স্থাপন করবেন না। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ওনার সাথে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার সাথে বিদ্বেষ পোষণ করে এদেরকে ওনারা মহব্বত করবেন না। যে ওনারা সবচেয়ে বেশি মহব্বত করেন যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনাকে ওনার মহাসম্মানিত মহতের হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক এমন ব্যক্তি যে ওনাদের অন্তর মোবারকের মধ্যে আমি ইমানকে মহরঙ্গিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওনাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে আমি ইমান ওনাকে মহরঙ্কিত করে দিয়েছি, একদম নিশ্চিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আইয়াদুম বি রূহি মিনহু, এবং আমার তরফ থেকে ওনার প্রতি সবসময় গায়েবি মদত রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াদখুলুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা, যে আমি ওনাদেরকে সে সম্মানিত জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত সেখানে আমি তাদের ওনাদেরকে আমি প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, যিনি খালিক যিনি মালিক রব মহান, তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ওনারা এই সন্তুষ্টি মোবারক যত অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। উলাইক হিজবুল্লাহ, ওনারা হচ্ছেন যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার খালেস খাস প্রতিনিধি। সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান হয়ে যাও, নিশ্চয় যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ ওনার যারা প্রতিনিধি ওনারাই একমাত্র কামিয়াব। সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে হযরত সাহাবাই কিরাম ওনারা কোন শ্রেণীর, ওনারা কাউকে মহব্বত করবেন না যারা বিদ্বেষ পোষণ করে। যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার প্রতি, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার প্রতি স্পষ্ট হয়েছে। আয়াত শরীফের শানে নজুলে অনেক ঘটনা বলা হয়। একটা হচ্ছে হযরত আফজাল উন্নাস বাদান আম্বি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার, আঠারো আবু উবাইদুল জাররা রাদিয়াল্লাহু তাআলা বদরের জেহাদ হযরত আবু উবাইদুল জাররা রাদিয়াল্লাহু তাআলা জেহাদের মধ্যে ওনার পিতা মুশরিকদের পক্ষে ছিল, অনেকবারই ওনার সামনে পড়েছে,
তিনি এড়িয়ে গেছেন পিতা হিসেবে, কিন্তু এক সময় এমন হলো এখন যদি ওনার পিতাকে তিনি হত্যা না করেন তাহলে অনেক মুসলমান শহীদ হয়ে যাবেন, তখন তিনি ওনার পিতাকে হত্যা করে ফেলেছেন। এই বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে জানানো হলো। উনি তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো উপায় ছিল না হত্যা না করে, যেহেতু অনেক মুসলমান শহীদ হয়ে যাবেন, তখন আমি কাজটা করেছি। তখন আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে দিলেন, জোনাদের কলম মোবারক মধ্যে অন্তর মধ্যে ইমানকে তো মহরাঙ্কিত করে দেওয়া হয়েছে, কাজে ওনারা তো যারা কাফের মুশরিক বেদিন বদিন, সে পিতামাতা হোক, দাদা দাদি হোক, আল্লাহ উল্লাদ হোক, নাতি নাতকর হোক, ভাই বাতিজ হোক, আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠ হোক, এদেরকে ওনারা কখনো মহব্বত করতে পারেন না, যার জন্য উনি যা করেছেন তিনি ঠিকই করেছেন। সুবহানাল্লাহ, বিষয়টা সহজ বিষয় না, কঠিন বিষয়, এটি আল্লাহ ঈশ্বরমূলক করে দিলেন যে ওনারা অবশ্যই সব কিছুর চাইতে বেশি, যিনি খালিক, যিনি মালিক, রহমান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদেরকে বেশি মহব্বত করেন, সুবহানাল্লাহ। আর সেই জন্যই আল্লাহ বলছেন, ফাইন আ মানু বে মুসলিম আ মানতুম বিহি ফাকাদ দিহ তাদাও, আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন তোমরা জেনে রাখো, ফাইন আ মানু বে মুসলিম আ মানতুম বিহি ফাকাদ দিহ তাদাও, যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ঈমান আনতে পারে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, অন্যথা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, নাউযুবিল্লাহ। যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মত ঈমান আনতে পারলেই সে ঈমানদার হতে ওর হেদায়েত প্রাপ্ত হবে, অন্যতে কখনো হেদায়েত লাভ করতে পারবে না। যে ওনাদেরকে এত মহব্বত করতে হবে, এত অনুসরণ করতে হবে, এটা বলার অপেক্ষা রাখে, ওনাদের যে খুসুসিয়ত, ওনাদের বৈশিষ্ট্য, এটা তো বলার অপেক্ষা রাখে। এটা হচ্ছে ইমানদারদের, ওনাদেরকে যারা অনুসরণ করবে তাদেরও এই খুসুসিয়ত বৈশিষ্ট্য থাকবে, ওনারা সর্বক্ষেত্রে ওনাদেরকে এত্তেবা করবেন, অনুসরণ করবেন। আর কাফেরদের বৈশিষ্ট্য যেটা কোরআন শরীফে বলে দিয়েছেন আল্লাহ পাক, ওয়াইজা কিল আল্লাহুম ইত্তাবিউ মা আনজালনা ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনালে আবানা আল্লাহ কেন আবা হুম লা ইয়াকিলুন শাইয়্যা ওয়ালা ইয়াহতাদুন। আল্লাহ বলে দিচ্ছেন, যদর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম তো সব কিছু থেকে বেশি মহব্বত করেন, আর যারা কাফের বেদিন বদ্দিন নাফরমান, এদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদেরকে বলা হয় কোনো বিষয়ে, যদি এটা কাফের জন্য খাস নাজিল হয়েছে কিন্তু ফাসেকদের জন্য, ওই যে কিলের মেত্তাবুক মাংজালাল্লাহ, যখন বলা হয় যে আল্লাহ পাক যার নাজিল তুমি সে অনুসরণ করো, কালু মাল নাত্তাবিউ মা আল ফাইনালে আবানা, এরা বলে যে না আমরা বাপদাদাকে যার পর পেয়েছি সেটাই আমরা অনুসরণ করবো, নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এদেরকে বললে এরা বলে তাদের বাপদাদা চোদ্দ পুরুষকে, তাদের মুরব্বীকে যার উপরে পেয়েছে সেটা তারা অনুসরণ করবে, নাউযুবিল্লাহ। এখন তো অনেক মুরব্বি পূজারি হয়ে গেছে, এরা মুরব্বীকে মানে, এরা তো কোরআন শরীফ হাদিস শরীফ মানে না, নাউযুবিল্লাহ। বাল নাত মাল ফেনাল আবা না আওয়ালাউকানা আবা হুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়ালা ইয়াহতাদুন, আল্লাহ বলতেছেন যদিও তাদের বাপদাদা সদ্য পুরুষ এরা বেআকেল এবং হেদায়েতপ্রাপ্ত না, গুমরা, তারপরেও তারা তাদেরকে অনুসরণ করে, নাউযুবিল্লাহ। এখন মানুষ দুই প্রকার আমভাবে, এক প্রকার হচ্ছে যারা সবচেয়ে বেশি মহব্বত করবেন, আরেক প্রকার তারা সব জায়গায় চুচরে কিলো গেলে, এত সুন্নত পালন করতে হয় না, নাউযুবিল্লাহ। আমাদের চোদ্দ পুরুষ সেটা করেছে আমরা এটাই করবো, নাউযুবিল্লাহ। ওই লোকটা কিন্তু কাফের, এটা মুসলমান হওয়ার পরেই কথা বলে, নাউযুবিল্লাহ। যে মুসলমান হোক আর কাফের হোক আর সে যেই হোক, যারা চুচরে কিলো কাল করবে সে আসলে ইমানদার না, সে কাটটা কাফির হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কাজী হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে সব দিক থেকে ওনাদেরকে অনুসরণ করতে, মহব্বত করতে হবে, ওনাদের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য এটা মানুষ কিন্তু কল্পনা করতে পারবে না, উম্মতের পক্ষে ওনাদের সান মান বুজুর্গি সব কম্পন কল্পনা করা এটা কঠিন একটা বিষয়।
আমাদের খুসুত আল্লাপাক আরও বর্ণনা করেছেন, কী বলেছেন আল্লাপাক, লিল ফুকারা ওয়াল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন ওয়াল্লাযিনা ইত্তাবাউ আদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনাহুম মান হাজারা ইলাইহিম ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة من يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك ر،وف رحيم এই আশ্বরীফ আল্লাহাক হজরত সাহাবাই কিরাম রাজের খুসরত বর্ণনা করেছে। প্রথম বর্ণনা করেছেন হজরত মুহাজির সাহাবাই কিরাম আমাদের খুসরত, লিল ফকরা ওয়াল মুহাজিরিন, এখানে মানুষে অর্থ করে লিল ফকরা বলতে বলে ওনার নিঃস্ব ফকির ছিলেন, নাউজুবিল্লাহ, আসলে এটার অর্থ হচ্ছে লিল ফকরা ওয়াল মুহাজিরিন, এটা হচ্ছে প্রথম লিল ফকরা, এরপরে মুহাজিরিন, এরপর আনসার, অর্থাৎ যে সমস্ত মুহাজির আনসার সাহাবাই কিনা ওনারা আল্লাপাক ওনার মহব্বতে গরব ছিলেন, আল্লাপাক এবং ওনার হাবিব সমস্ত ওনাদের মহব্বতে সবসময় গরব ছিলেন। অনেক আউলিয়া কিরাম উনি লিখেছেন ওনাদের নাম মর পূর্বে, হাকির ফকির, তো ফকিরকে নিঃস্ব, অর্থাৎ এটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে ওনার ছোটো মনে করেছেন, আরেকটা হচ্ছে আল্লাপাক এবং ওনার হাবিব সমস্ত মহব্বতে যারা গরব ওনাদেরকে ফকির বলা হয়, এই অর্থটা মানুষ জানে না, সেটাই বলে যে সমস্ত মুহাজির সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আল্লাহ পাক মহব্বতে গরব ছিলেন, কী করলেন, লিল ফুকারা আল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওনাদের বাড়িঘর সব ছেড়ে দিলেন, মাল সম্পদ থেকে বের হয়ে আসলেন, ওনারা ওনাদের সম্পদ যা ছিল স্থাবর অস্থাবর, বাড়িঘর, নন্দলট, টাকা পয়সা যা ছিল, মাল সামানা, বাহন যা ছিল সব ছেড়ে বেরিয়ে আসলেন, কেন, ইয়াব তাগুনা ফদলামি রব্বিহিম ওয়ারি দোয়ানা, ইয়াব তাগুনা ফদলামি রব্বিহিম ওয়ারি দোয়ানা, এক নম্বর ওনার হিজরত করলেন খুচুসিয়ত, দুই নম্বর হচ্ছে ওনারা আল্লাপাক ওনার রেজামন্দি সন্ত্রাসীদের জন্য বেরিয়ে আসলেন, এরপরে কী করলেন, মানে সুরুন আল্লাহ রাসূলাহ, সোজা অর্থ হয় আল্লাপাক এবং ওনার হাবিব ওনাকে সাহায্য করার জন্য, অর্থাৎ ওনাদের খেদমত করার জন্য বেরিয়ে আসলেন, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উলাইকা মুসাদিকুন, ওরা সত্যবাদী। এখানে ওনাদের চারটা খুসুসিয়ত বর্ণনা করছে, এক নম্বর ওনার হিজরত করে এসেছেন আল্লাপাক ওনার মহব্বতে, ওনার হাবিব সাল্লাল্লাহু ওনার মহব্বতে, দুই নম্বর রেজামন্দির সন্তু হাসিলের লক্ষ্যে এসেছেন, আল্লাপাক নিজেই বলে দিচ্ছেন, গাড়িউল্লার জন্য না, আল্লাহাক নিজে বলে দিচ্ছেন যে আমার সাহাবাই কেন, আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা গাড়িউল্লার জন্য আসেননি, আমার সন্তুষ্টি রেজামন্দি মোবারক হাসিলের লক্ষ্যে, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরও ওয়ান সুরুন আল্লাহ রাসূলহু, আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের খেদমত মর আঞ্জাম দেওয়ার জন্য বেরিয়ে এসেছেন, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলাইকে মুসাদ উনার সত্যবাদী, উনি এর প্রেস থেকে আমোদ ছিলেন আজীবন মৃত্যু পর্যন্ত, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর বলতেছেন আনসার সাহেব, আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমান, আমভাবে দারুল ঈমান বলা হয় মদিনা শরীফ, একমাত্র মদিনা শরীফ একটা শহর মোবারক, যেই শহর মোবারক বিনা যুদ্ধ জেহাদে চুচারে কিলোকালে যেটা মুসলমানদের অর্জিত হয়েছেন, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযিনা তাবাউদ্দার ঈমান, যারা ঈমান এনে সে সম্মানিত মদিনা শরীফে মিন ক্বাবলি আগেই অবস্থান করতেছিলেন, অর্থাৎ হযরত আনসার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইউহিব্বুনা মান হাযারা ইলাইহিম, ওনারা মহব্বত করতেন যারা ওনাদের কাছে হিজরত করে গিয়েছেন, মুহাজির সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইয়া জিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, ওয়ালাইয়া জিদুনা, ওনারা যত হাদিয়া মোবারক করেছেন হযরত মুহাজির সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে,
ওনাদের অন্তরে কোনো চুচারা কিলোকাল ছিল না, কোনো সংকীর্ণতা ছিল না। কেন দিলাম, এত দিলাম, অনেক দিয়ে দিলাম, কোনো চুচারা কিলোকাল। আল্লাহ নিজে ঘোষণা করে দিচ্ছেন, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সিরুন আলা আনফুসিম, ওনাদের অনেক প্রয়োজন থাকার পরেও, ওনাদের জরুরত থাকার পরেও, ওনারা হযরত মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন, সুবহানাল্লাহ। মাইয়ুকা শুহা নাফসে উলাইকুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন যারা নিজের নফসকে বকিলতা থেকে বাঁচাতে পারলো একমাত্র ওনারাই কামিয়াব, সুবহানাল্লাহ। যে আনসার সাহাবায়ে কিরাম কি করেছেন, কতটুকু করেছেন, কিতাবে বর্ণিত। ওনারা যখন মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যখন হিজরত করে আসলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের মধ্যে পরস্পর ভাই হিসেবে সম্পর্ক করে দিলেন। এখন পরস্পর পরস্পর ভাই হয়ে গেলেন, ওনারা ইমানি ভাই। এখন অনেক মুহাজির সাহাবায়ে কিরাম ওনারা সাথে কিছুই আনেননি, কেউ হয়তো কিছু টাকা পয়সা এনেছেন, অনেকে খালি হাতে এসেছেন, তেন কোথায় থাকবেন, কোথায় খাবেন, কী করবেন। তো যে আনসার সাহাবি রাদিয়াল্লাহু আনহু মহব্বত অন্যের সাথে ভাই হিসেবে ওনাকে সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়েছে, অনেকের অনেক সম্পদ ছিল, জায়গা সম্পত্তি অনেক, বাগান অনেক অনেক ছিল, টাকা পয়সা, ওনারা প্রত্যেকে বললেন যে তাহলে ঠিক আছে আপনাদের যা প্রয়োজন আপনারা গ্রহণ করুন। ওনারা ওনাদের সম্পত্তি অর্ধেক করে, শরীরের দৃষ্টিতে একজন ভাই দুই ভাই হলে অর্ধেক অর্ধেক সম্পত্তির মালিক হয়, ওনারা সেই অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছেন, জায়গা সম্পদ দিয়েছেন, বাগান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এবং কোনো কোনো বর্ণনায় বলা হয় যে তখন তো পর্দা ফরজ হয়নি, পর্দা তো সেই পঞ্চম হিজরি শরীফে ফরজ হয়েছে, আটই দিলকর শরীফ। অনেকে এসেছেন, ওনাদের কোনো আহলিয়া ছিলেন না, যারা ছিল আগে তাদেরকে ইমান নানার কারণে ওনারা তালাক দিয়ে দিয়েছেন। তো অনেক আনসার সাহাবাই কিনা আমরা ওনাদের একাধিক আহলিয়া ছিলেন, ওনারা এই কথাও বলেছেন যে ওনার একাধিক আহলিয়া রয়েছেন, আপনি যাকে পছন্দ করেন ওনাকে আপনি নিতে পারেন, আমি আপনার জন্য ছেড়ে দিব। এটা অনেকে করেছেন, সুবহানাল্লাহ। ওই সিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, আল্লাহ বলে দিচ্ছেন যদি ওনাদের প্রয়োজন ছিল তারপরেও হযরত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের নিজেদের উপরে হযরত মুহাজির সাহাবায়ে কিরাম আমাদের ওনাদেরকে প্রাধান্য দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক হাজারো অকে রয়ে গেছে, তো সেটা আল্লাহ বললেন মাইয়ুকা শুহা নাফসে উলাইকুম মুফলিহুন, যে নিজের নফসকে বগিলে থেকে বাঁচাতে পারলো সে কামিল হাসিল করলো, সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনাদের আজীবন ছিল, যেমন আমরা দেখিয়ে ইতিহাসে রয়ে গেছে ইয়ারমুকের জাহাদে, ইয়ারমুকের জাহাদ 15 হিজরি শরীফ হয়েছে, ইয়ারমুকের জাহাদে মুসলমানরা তো কাফেরদের উপর কামিল হাসিল করেছেন, কাফেরদের তো অনেক সৈন্য ছিল, মুক্তালি বন্য 2 লাখ 2.5 লাখ 3 লাখ অনেক, আর মুসলমানদের 30-35 হাজার। যাই কামিল হাসিল করেছেন, কাফেরদের নিশ্চিহ্ন করে দিয়েছেন, করে দেওয়ার পর মুসলমানরা অনেকে শহীদ হয়েছেন, কয়েকজন ওনারা জেহাদে ক্ষতবিক্ষত হয়ে সাধের দ্বার প্রান্তে ওনারা শহীদ হবেন এমন এক অবস্থায় ওনারা শাহিদ অবস্থায় ছিলেন। তো যারা পানি পান করান তারা পানি পান করার জন্য খুঁজতে লাগলেন কাদেরকে পানি পান করাইতে হবে। একজন সাহাবি গেলেন, গিয়ে দেখলেন একজন শাহিদ কে, উনি উনি হারিস ইবনে হিশাম, হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু
আবু জেহেলের ভাই হন, নুন সম্পর্কে ইমান এনেছেন, তিনি শাহিদ হন শাহাদতের দ্বার প্রান্তে, তিনি পানি পানি করতেছিলেন। যিনি পানি পান করাচ্ছিলেন তিনি গেলেন কাছে, ঠিক ওনার পাশে কাছেই হযরত আকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেলের ছেলে, তিনিও মেনে নিয়েছেন, তিনিও শাহাদতের দ্বার প্রান্তে। যখন হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু পানি পানি করতেছিল, হয়তো পানি নিয়ে যাওয়া হলো, ঠিক সেই মুহূর্তে হযরত আকরামা বললেন পানি পানি, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু পানি পান না করে ইশারা করলেন দোকানে দাও, হযরত আকরামার জন্য পানি পানি করতেছে। ওই ব্যক্তি উনি সাহাবীদের নিয়ে গেলেন, সে উনি পানিটা নিয়ে গেলেন হযরত আকরামার জন্য ওনার কাছে, ঠিক ওনার পাশে এবার ছিল আইয়াস রাদিয়াল্লাহু আনহু, উনি পানি পানি করতেছে। তখন হযরত আকরামার উনি পানি পান না করে উনি এবার ইশারা করলেন ওখানে যান, উনি গেলেন আইয়াশ্বর দিলেন তোমার কাছে। যখন ওনাকে পানি পান করিতে গেলেন, যিনি দেখলেন তিনি শাহাদতি শান মোবারক প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ জল্লাল্লাহ, পানি পান করা হলো না। উনি এবার ফিরে আসলেন হযরত আকরামা রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে, দেখেন উনিও শাহাদতি শান মোবারক প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ জল্লাল্লাহ। উনি ফিরে আসলেন হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু কাছে, এসে দেখেন উনিও শাহাদতি শান মোবারক প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ জল্লাল্লাহ। তো সেই জিনিসটা আল্লাহ পাক ঈশ্বর করেন, ইউ সিরুন আল আনফুসিহিম আল্লাহ কানা বিহিম খাসাসাতুন, নিজেদের প্রয়োজন থাকার পরেও ওনারা ওনাদেরকে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। এটা তো আয়াতে দিয়েছেনই, শাহাদতি শান মোবারক প্রকাশ করার সময় ওনারা দিয়েছেন, সুবহানাল্লাহ জল্লাল্লাহ। তাহলে ওনাদের খুসুসিয়ত কতটুকু, এটি আল্লাহ বলেছেন যারা বগিদের থেকে বাঁচল ওনারা একমাত্র কামিয়াব, সেটি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা। এরপর আল্লাহ বলে দিলেন উম্মতদেরকে পরবর্তীভাবে, আল্লাযিনা জাউ মিন বাদ ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক বললেন আল্লাযিনা জাউ মিন বাদহিম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম পরে যারা আসবে তাদের দায়িত্ব হবে, কী দায়িত্ব হবে, ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ পাক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আর আমাদের পূর্ববর্তী যারা অতীত হয়ে গেছেন সাহাবায়ে কিরাম তোমাদের ক্ষমা করে দেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, আমাদের অন্তরে ওনাদের প্রতি কোনো বিদ্বেষ যেন না থাকে, আল্লাহ পাক সেইটা ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহ পাক আপনি অত্যন্ত দয়ালু করুণাময় ক্ষমাশীল। আল্লাহ পাক শিক্ষা দিলেন তোমরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য দোয়া করবা, আর এইটাও দোয়া করো যে তোমাদের প্রতি অন্তরে যেন ওনাদের প্রতি কোনো বিদ্বেষ না আসে, বিদ্বেষ আসলে তোমরা ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এটা আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, আর ঠিক সেটাই হাদিসে বলা হচ্ছে, আনাস উম্মুনাস সালে সিদ্দিক আলাইহিস সালাম কওয়ালাত উমিরু বিল ইস্তিগফার ইলা আসাবে সেইদিন হাবিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাব্বুহুম, উম্মুনাস সালে সিদ্দিক আলাইহিস সালাম বলতেছেন উমিরু বিল ইস্তিগফার ইলা আসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাব্বুহুম, যে তোমাদের আদেশ করা হয়েছে তোমরা যেন সব অবস্থাতে সাহাবায়ে কিরাম আমরা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করো, আমার জন্য দোয়া করো, অথচ তোমরা উল্টাটা করো, ওনাদের তোমার দোষারোপ করো, নাউজুবিল্লাহ। যে তোমাদেরকে আদেশ করা হয়েছে, আল্লাহ পাক আদেশ করেছে তোমরা যেন সবসময় যেন দোয়া করো, মাগফিরাত কামনা করো, তোমাদের কামিয়াবি হাসিল হবে,
অথচ তোমরা উল্টা করে তোমরা ওনাদেরকে দোষারোপ করো না। ওনার যে বেমিসাল আঞ্জাম দিয়েছেন এর কোনো মেশাল নেই, আর তোমরা চুচারা কিলোকাল করো না। ওজুবিল্লা বিষয়টা ফিকির করতে হবে, ওনাদের খুচুসিয়ত, ওনাদের বৈশিষ্ট্য, ফজিলত, এটা একটা কল্পনাতীত বিষয়। ওনারা মাল যান সব দিয়েছেন, হাদিস শরীফ বলা হচ্ছে সবচেয়ে বেশি মহব্বত করতে পারে, সেটা তো ওনারা সরাসরি বাস্তবায়িত করলেন, আল্লাহকে বলে দিলেন যে ওনারা তো সবচেয়ে বেশি মহব্বত করেন। ওনারা বাড়ি ঘর ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ ওনার ছেলে সব ছেড়ে দিয়েছেন একমাত্র আমার সন্তুষ্ট ছেলের জন্য, আমার খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য। এর মধ্যে ওনারা বসে সত্যবাদী ছিলেন, আর আনসার সাহাবেগের ওনারা মদিনা শরীফ আগে ইমান এনে বসে রয়েছেন, হযরত মুহাজির সাহাবাই কিরাম ওনাদেরকে আঞ্জাম দেওয়ার জন্য, ওনাদের খেদমত করার জন্য, ওনাদেরকে ওনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আঞ্জাম দিয়েছেন। ওনার অন্তরে কোনো চুচারে কিলোকাল ছিল, কোনো হিংসা বিদ্বেষ ছিল না, কোনো আফসোস ছিল না যে হাত সব দিয়ে দিলাম, কোনো আফসোস নাই, বরং সর্বস্ত ওনার প্রাধান্য দিয়েছেন সুবহানাল্লাহ। কাজে ওনাদের খুশিও তো কল্পনাতীত বিষয়, কাজে ওনাদের জন্য দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে, এটা হচ্ছে উম্মতের জন্য ফরজ। আর উম্মত উল্টা করে সেটা হচ্ছে ফাসাবুম, তোমরা দোষারোপ করো না। বলা চানিম না আব্বাসিন না দিলে তেন কয়না কলে রসুল্লাহ সাল্লাম মানসাব্বা আসাবি ফালাই নানতুল্লাহ মালাই কিছু না সাজামাইন মানসাব্বা সাবি হজরতিম নাব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যারা আমার হজরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমাকে দোষারোপ করবে, ফালাই লানাতুল্লাহ ওয়াল মালায়েকাত ওয়ান নাস আজমাইন, তাদের প্রতি আল্লাহ বলার লানত, সমস্ত ফেরেশতা মন্ডলের লানত এবং সমস্ত জিন ইনসান সকলের লানত, নাউযু বিল্লাহ। তাহলে কতটুকু মহব্বত করতে হবে ফিকির করতে হবে, এটা একটা ফিকিরের বিষয়। এবং ওনারা সর্বাবস্থা হচ্ছেন অনুসরণীয় অনুকরণীয়, সর্বাবস্থায় কোনো এক অবস্থা বাদ নাই। আল্লাহ আয়েশা বলে দিচ্ছেন, কি বলে দিচ্ছেন, ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজির আনসার আল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতা আল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজির আনসার আল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান। এখানে যদি বলা হচ্ছে আনসার এবং মুহাজির সাহাবা যারা পূর্বচরিত অগ্রগামী, অর্থাৎ সমস্ত সাহাবাই কিনা আমাদের জন্য, ওনাদের কথা বলা হচ্ছে আল্লাযিনা তাবাউহুম বিহসান, পরবর্তী তাবি তাবে তাবি অর্থাৎ ক্যাম ইলাই এমন ক্যাম ক্যামত পর্যন্ত যারা আসবে, ওনারা যারা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তমভাবে অনুসরণ করবে, আল্লাযিনা তাবাউহুম বিহসান উত্তম অনুসরণ করবে, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, আল্লাহ পাক হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের প্রতি তো সন্তুষ্ট হয়েছেনই, শুধু এতটুকু না, বরং ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবেন ওনাদের প্রতি আল্লাহ পাক সন্তোষ মরক জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এবং আর আদম জান্নাতিন তাজরি তাহতা আনহারু খালিদিনা ফিহা আবাদা, এবং ওনারা অনন্তকাল ধরে সেই জান্নাত যার নিজ দিয়ে নহর প্রবাহিত হয়েছেন সেই জান্নাতে অনন্তকাল থাকবেন, অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম, এটা ওনাদের বিরাট একটা কামিয়াবি। ঐশ্বরী বলা হচ্ছে সাহাবাই কিনা আমরা ওনারা তো সন্তোষ অর্জন করেছিনি, শুধু এতটুকু না, ওনাদেরকে যারা এত্তেবা করবেন কিয়ামত পর্যন্ত ওনাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্টি মরক ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ। এখন বলা হয় যে সন্তুষ্টি মরক যে বিষয়টা, এটা হযরত মুজাদ্দিদ আল-ফিসরুনি বলেন যে আমি আফজালুন নাস বাদান আমি হযরত সিদ্দিক আকবরের সঙ্গে সুক্ষ্মচুক্ষ্ম অনুসরণ করেছি। হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ উনি বলতেছেন আফজালুন নাস বাদান আমি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নূরুর দারাজ মোড় যেখানে রেখেছেন তিনি ওনার মাথা মোড় সেখানে রেখেছেন।
আবার ঠিক হজরত আফজালুন্নাস বাদানসী উনি ওনার নুরুদ্দারম কদমরক যেখানে রেখেছেন, ঠিক হজরত মুজাদ্দিদ আলফেসেন উনি ওনার মাথা মরক সেখানে রেখেছেন। এত সুখ্যাতি সে উপকরণ অনুসরণ করেছেন, যার ফলে ওনার প্রতি শত সহস্রবার ইলহাম করেছে, এলকা করেছে, কী করেছে, গাফার তু লাকা অমন তাওয়াসাল্লা বিকা বেওয়াসিন অবেগার হোসেন ইল্লা ইয়াউমুল কিয়ামা। এটা বড় বড় আওয়ালি কেন অনেক কী করানো হয়েছে, একই কারণ যে আপনাকে ক্ষমা করে দেওয়া হলো, আপনাকে যারা মধ্য বিনা মধ্য দ্বারা কেমত পর্যন্ত উসিলা করবে, এত্তেবা করবে, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হলো। সুবহান আল্লাহ। এটা কেন, আল্লাহ জিনাত তাবাহুম বি ইহসান, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তম অনুসরণ করার কারণে এই ফজিলতটা উনি লাভ করেছেন। সুবহান আল্লাহ। আফজালুন নাস বাদ আল আম্বি, হযরত সিদ্দিক আকবর সম্মানকে উত্তম অনুসরণ করার কারণে তিনি এই ফজিলতটা লাভ করেছেন। সুবহান আল্লাহ। কিতাবে বলা হয় যে রেজামুন্দির যে মাকাম সন্তুষ্টি, এটা তো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা প্রথমেই হাসিল করলেন, আবার ওনাদেরকে যারা ইত্তেবা করলেন সুক্ষ্ম ওনারাও হাসিল করে ফেললেন। সুবহান আল্লাহ। কিন্তু জান্নাতবাসী কখন হাসিল করবে, এটা কিতাবে বর্ণিত রয়ে গেছে, আল্লাহবাক জান্নাতবাসীদেরকে পর্যায়ক্রমে নেয়ামত দিতেই থাকবেন, একটার পর একটা, একটার পর একটা। একসময় একদিন ডাকবেন, ডেকে বলবেন আজকে একটা নেয়ামত দেওয়া হবে। কী নেয়ামত? সবাইকে উপস্থিত করলেন, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি মৃত্যুকে আনা হবে, মৃত্যু একটা কালো বেড়া, বেড়ার আকারে মৃত্যুকে আনা হবে, সে মৃত্যুটাকে মৃত্যুর মৃত্যু হবে, কালো বেড়াকারে নিয়ে এটাকে জবাই করে দেওয়া হবে, যে মৃত্যুকে মৃত্যু দিয়ে দেওয়া হলে আর কারো মৃত্যু হবে না। সুবহান আল্লাহ। আর কেউ ইন্তেকাল করবে না, মৃত্যুটাকে জবাই করে দেওয়া হলো। জান্নাতবাসীরা খুশি হবেন, জাহান্নামীরা আফসোস করতে থাকবে যে মৃত্যুর মৃত্যু হয়ে গেছে, এখন তার ইন্তেকাল নেই। খুব খুশি সবলে সবাই, আল্লাহ অনেক বড় নেমত দিয়েছেন। এরপর আবার আরেকদিন আল্লাহকে ডাকবেন, ডেকে বলবেন হে জান্নাতবাসী, আপনাদেরকে আরেকটা নেওয়াত দেওয়া হবে। তো জান্নাতবাসীরা বলবেন যে বারেলে আর কী নেওয়াত বাকি আছে, সবই তো দেওয়া হয়ে গেল, আমরা অনন্তকাল থাকবো, মৃত্যুর মৃত্যু হয়ে গেছে আর আমাদের ইন্তেকাল হবে না, আমরা অনন্তকাল আপনার সন্তুষ্টি, আপনাদের জান্নাতে আমরা অবস্থান করবো। আল্লাহ বলবেন যে আরেকটা নেওয়াত বাকি আছে, সেটা কি, যে আমার রেজামন্দি সন্তুষ্টি মোবারক। সুবহান আল্লাহ। যে আপনাদের আজকে এখানে উপস্থিত করেছি উদ্দেশ্যে, যে আজকে আপনাদেরকে আমি আমার রেজামন্দি সন্তোষ দিয়ে দিলাম, আমি আর কোনো দিন অসন্তুষ্ট হব না। সুবহান আল্লাহ। আজকে আপনাদেরকে আমার রেজামন্দি সন্তুষ্টি মোবারক দিয়ে দেওয়া হলো, আমি আর কোনো দিন জান্নাতবাসীদের উপর অসন্তুষ্ট হব না। সুবহান আল্লাহ। এই যে এর হচ্ছে জান্নাতের সর্বশেষ নেয়ামত। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ সর্বপ্রথমেই দিয়ে দিলেন, যেমন ওনাদের প্রতি আল্লাহ কোনো দিন অসন্তুষ্ট হবেন না। সুবহান আল্লাহ। তাহলে ওনাদের ফজিলত কতটুকু, এটা মানুষ কী চিন্তা ফিকির করবে, একটা ফিকিরের বিষয় যে কত ফজিলত ওনাদের বুজুর্গী সম্মান, এটা কল্পনাতীত। এটা মানুষ কখনো চিন্তা করতে পারবে না যে ওনাদের খুশিয়ত বৈশিষ্ট্য ফজিলত। এই জন্য হাদিসে বলা হচ্ছে যে ওনাদের খুসুসিয়ত আনন্দ জাবিরে দিলে তেমন কয়লা কাল রসুল্লাহ লা তামাসুন্নার মুসলিম রনি ও রহমান রনি। হজরত জাবির দেমন বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তামাসুন্নার মুসলিম রনি ও রহমান রনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পষ্ট করবেন যারা আমাকে দেখেছেন, যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা। সুবহান আল্লাহ। শুধু এতটুকু না, বরং ওনাদেরকে যারা দেখেছেন তাবি ওনাদেরকেও জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। সুবহান আল্লাহ। তাহলে কত ফজিলত ওনাদের, কত বুজুর্গী সম্মান, ওনাদের সানাসিবত তো শেষ নেই। যেটা আমরা সেদিন তো ফারুক আজম সম্পর্কে বলেছিলাম যে ওনার যে খুসিয়ত, ওনাদের কত সানাসিবত। আল্লাহবাক বললেন কালামুল শাহ আল্লাহ আন্না মাহফিলার দেমিং সাজারাতিন আকলাম ওয়াল বাহরু মধ্য মিম্বাতি সাবুদ আবুরে মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহবাক বলেন আল্লাহ আন্না মাহফিলার দেমিং সাজারাতিন আকলাম,
জমিনের যত গাছপালা ডালা সব যদি কলম হয়ে যায়, অল বাহরে মধ্য আর সমুদ্র যদি কালি হয়ে যায়, আল্লাহবাক নিজেই বলতেছেন জমিনের সমস্ত ডালপালা গাছ যা কিছু আছে সব যদি কলম হয় আর সমুদ্রের পানি দিয়ে কালি হয়। এরপর আরও সাতটা সমুদ্র দিয়ে এর মধ্যে সংযোজন করা হয়, বৃদ্ধি করা হয়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ওনার সানা জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, তিনি অত্যন্ত প্রজ্ঞাময়, আলিম, সব জানেন, সব শোনেন। ঠিক এ ঐশ্বরীয় মেজদাক হচ্ছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ, এই জন্য একটা হাদিস শরীফ বলা হয়, একটাই বোঝার জন্য যথেষ্ট। আনহযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কয়লা কয়লা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া আম্মার রাদিয়াল্লাহু আনহু, আতানি হযরত জিব্রিল আলাইহিস সালাম আনিফান, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, এইমাত্র হযরত জিব্রিল আসমানে এসেছিলেন। ফাকুল তো ইয়া হযরত জিব্রিল আসমানে হাদিস নি বে ফাজাইল হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আলম জিব্রিল আসমানে ইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ হাদাসতুক বে ফাজাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম মা লাবিস হযরত নূহ আলাইহিস সালাম ফি কওমি আলফা সানাত ইল্লা খামসিনা আমান মা নাবিদাত ফাজাইল হযরত উমর আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইশারা করেন, হে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই মাত্র হযরত জিব্রিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন, আমি ওনাকে বলেছিলাম, উনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ অতীত জামিল কালিম ইলিম সব, তিনি সৃষ্টি শুরু থেকে সমস্ত জানেন। তিনি বলতেছেন উম্মতকে বিষয়টা বোঝানোর জন্য, আমি বললাম, হে হযরত জিব্রিল আলাইহিস সালাম, আপনি আমাকে হযরত ফারুক আজম আলাইহিস সালাম যিনি, ওনার আসমানে কত ফজিল সেটা আপনি একটু বর্ণনা করুন। হযরত জিব্রিল বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে ওনার ফাজাইল বর্ণনা করি, কত বৎসর? হযরত নূহ আলাইহিস সালাম ওনার কওমের মধ্যে ছিলেন 950 বৎসর। এই 950 বৎসরের যদি ওনার সানা জীবন করতেই থাকি, তারপরে ওনার সানা জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, তাহলে হযরত সাহাবায়ে কিরাম ওনাদের ফজিলত কত, ওনার সারা জীবন কতটুকু? এই 1-2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 10 বছর, 100 বছর আর কত সারা জীবন করা যাবে? ওনাদের ফজিলত তাহলে কতটুকু? যা বর্ণনা করেছে তার চেয়ে 1,00,000,000,000 বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানুষ তো ফিকির করে ওনাদের খুশির বৈশিষ্ট্য কতটুকু, ওনারা যে সব অবস্থায় মাহফুজ সংরক্ষিত, আল্লাহবাক সন্তুষ্ট হয়ে গেছেন। তা আল্লাহবাক যার প্রতি সন্তুষ্ট হয়ে যান, উনি তো কোনো অসন্তুষ্টজনক কাজ করতে পারেন না, আর কোনো দিন আল্লাহবাক অসন্তুষ্ট হবেন না। সুবহানাল্লাহ, এটাই হাদিসে বলা হচ্ছে। আনহযরত উমর খাত্তাব আলাইহিস সালাম কয়লা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কি বলেন, সাল তু রাব্বি আন ইখতিলাফ আসবি মিন বাদি ফাওহিলি ইয়া মুহাম্মদ ইন্না আসবা ইনদি মিন নুজুম ফি সামায় বাদু আকা মিন বাদ লিকুল্লি নুরুন ফামান আখাযা বিশাই মিম্মা হুম মিন ইখতিলাফ ফা ইন্দি আলা হুদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসাবিকান নুজুম ফা বি আইহিম ইখতাদ মে হিদায়াত। হাদিসে বলা হচ্ছে আন অর্থাৎ হযরত সাইয়েদনা ফারুক আজম উনি বলতেছেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন। কি করেছেন? তিনি নিজেই বলেন, উম্মতকে ফয়সালা করে দেওয়ার জন্য, উম্মত তো সুচারে কিল করবে, আকিদা তো নষ্ট, সবার চাকিদা শুদ্ধ না, এটা বলে দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, সাল তু রব্বি আন ইখতিলাফ আসাবি মিম বাদি, যে আমার পরে 1,00,000,000 সাহাবায়ে কেরাম থাকবেন, এখন 1,00,000,000 সাহাবায়ের মধ্যে একতেলাফ হতে পারে, কোনো বিষয়ে একতেলাফ হতে পারে, এক একজনের মাসাল একরম হতে পারে, তাহলে সেটা কী ফয়সালা হবে? আল্লাহ পাক উম্মতের তো সুচারা কিলকাল করবে, আমার সাহাবায়ে কেরাম ওনাদের দোষ ধরতে চেষ্টা করবে, নাউজুবিল্লাহ, তাহলে এর ফয়সালা কি? সাল তো অনেক ক্লাস মিম্বাদি ফাওয়াইল ইয়া মুহাম্মদ
ইন্নাসবিংদি বেমঞ্জিলিয়াতে নুজুম ফির সময় বাদুয়াকামি বাদ দে কুল্লি নুরুন। আল্লাহ বললেন, হে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবাই কিরাম রাদিল তো আমার কাছে আকাশের তারকার অনুরূপ। সুবহানাল্লাহ, তারকা থেকে মানুষ পথ চলে, ওনাদেরকে থেকে মানুষ হেদায়ত লাভ করবে। সুবহানাল্লাহ, প্রত্যেকেরই নূর রয়েছে, তবে অনেকের নূর বেশি একজন থেকে আরেকজনের, প্রত্যেকে হেদায়ত প্রাপ্ত। এখন তাদের এই একতারের মধ্যে যে কোনো একতলাপ যে কেউ গ্রহণ করুক না কেন, সেটি আমার কাছে হেদায়তের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, এটা ফয়সালা শেষ হয়ে গেছে। ফমা নাকাজ বেশি মিম মমিন একতলাফ ইনফাউন্দি আলাহুদা, যে বলে দিলেন আল্লাহ পাক, কী বলে দিলেন, ওনাদের মধ্যে একতলাফ হবে, প্রত্যেকটা একতলাফই যেই গ্রহণ করুক সেটি আমার কাছে হেদায়ত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আসাবি কান নুজুম ফাবি আই মাকতাদুন হেদায়াত। তুমি একটা হাদিস শরীফ, আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হচ্ছেন আকাশে তারকা অনুরূপ, ওনাদের যে কাউকে যে কোনো ব্যক্তি অনুসরণ করে সে হেদায়ত লাভ করবে। সুবহানাল্লাহ, আসাবি কুল্লুম কান নুজুম ফাবি আই মাকতাদুন হেদায়াত, আমার প্রত্যেক সাহাবি রাদিয়াল্লাহু আনহুম, পুরুষ মহিলা ছেলে মেয়ে ছোটো বড় সকলেই, আকাশে তারকা, ওনাদের যে কাউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে অনুসরণ করে সে হেদায়ত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, এখন ফাসেক ফুজ্জাররা বলে হাদিস শরীফগুলি জয়ীফ, নাউজুবিল্লাহ, আর এরা গণ্ড মূর্খ, এদের উসুলি এরা জানে না। আরে মূর্খ লোক, উসুল আছে হাদিস শরীফ, কি একটা উসুল, একটা হচ্ছে শাহেদ শাহাদাত, অনেক আছে একটা যথেষ্ট। শাহেদ আর শাহাদাত হচ্ছে একটা হাদিস শরীফ একজন সাহাবী বর্ণনা করছে, এটা মানুষ কাছে পৌঁছেছে, এটা যদি আরেকজন সাহাবী বর্ণনা করেন একই হাদিস শরীফ পৌঁছে, তাহলে প্রথম হাদিসটা শক্তিশালী হয়ে যায়, যে এটা শক্তিশালী হাদিস শরীফ। এটা যদি একটা হাদিস শরীফের দ্বারা আরেকটা যদি শক্তিশালী হয়, তাহলে এই হাদিস শরীফটা আয় শরীফের দ্বারা হইলো, তাহলে তখন কী হলো, রদিয়াল্লাহু আনহু রদুয়ান, তাহলে এই হাদিস কত শক্তিশালী হলো। ফাইন আমনু বেমসেন আমন তুমি ফাঁকা দিই তা দাও, আল্লাহবাক বললেন, আল্লাহবাক সন্তুষ্ট হয়ে গেছেন, এবং ওনাদের প্রতি ইমান আনলে সে হেদায়ত প্রাপ্ত হবে। সোনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আয় শরীফ ওনার কারণে হাদিস শরীফটা কত শক্তিশালী হলো, এটা ফিকির করতে হবে। ফার্স্ট এক মূর্খ লোকতে গেলে বুঝবে না, এতে অন্তরে গালি যাচ্ছে, এটা বুঝবে কী করে। সেটি আসাবি কুল্লুহুম কান নুজুম ফাবি আই মাকতাদুন হেদায়াতুম, আমার প্রত্যেক সাহাবাই কারাম, হন পুরুষ হন মহিলা, হন ছেলে হন মেয়ে ছোট বড় সকলেই আকাশের তারা, উনি ওনার প্রত্যেকে হেদায়াত প্রাপ্ত, ওনাদের যে কাউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় অনুসরণ সে হেদায়াত প্রাপ্ত হবে। সুবহান আল্লাহ, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন ওনার হাবিব সম্পর্কে। সেটি তো আল্লাহ বলেন, ফাইন আ মানু বে মুসলিম আ মন্তু বি ফাকা দেই তা দাও, যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিনা আমরদের তোমাদের মতো ইমান আনতে পারে, তাহলে অবশ্যই তারা হেদায়াত প্রাপ্ত হবে। সুবহান আল্লাহ, তাহলে ওনাদের মতো ইমান না আনতে পারলে হেদায়াত প্রাপ্ত হবে না, নাউজুবিল্লাহ। তাহলে ওনার চিনি মানের মাপকাঠি, আর আল্লাহ পাক বললেন ওনার সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ পাক ওনাকে, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ওনাদের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য ওনার সব বাড়িঘর ছেড়ে দিয়েছেন, দ্বন্দ্ব টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ আল্লাহ সব ছেড়ে দিয়েছেন। আবার মুহাজির আনসার সাহাবায়ে কেরাম ওনারা সব দিয়ে দিয়েছেন একই হুকুম, তো ওনাদের ফজিলতটা কতটুকু এটা ফিকির করতে হবে। এখন তো মানুষ ফিকির করে না, এই জন্য মানুষকে তিন শ্রেণীতে বাক করেছে। এই জন্য একদিন এক ব্যক্তি হজরত ইমাম সালেস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলো, এসে বলল হজরত সাইয়েদুনা জুন্নুরাইন আছে ওনার সাদাতি সান্মুখে প্রকাশ করেন, এসে আমাকে কিছু বলেন। তিনি বললেন, তুমি কে, তুমি কি মুহাজির সাহাবি, না আনসার না, তাহলে তুমি তৃতীয় শ্রেণীর পরবর্তী ব্যক্তি, এই যে তোমার তো এখন তুমি জেনে তুমি কী করবে, তোমার দায়িত্ব হচ্ছে এখন ইস্তেগফার করা, হযরত সাহাবায়ে কিরামের জন্য দোয়া করা, তুমি তৃতীয় শ্রেণীর, যারা মুহাজির আনসার এরপর হচ্ছে পরবর্তী উম্মত, তো পরবর্তী উম্মতের দায়িত্ব হচ্ছে ইস্তেগফার তওবা করা এবং ওনার জন্য দোয়া করা, এটাই তার দায়িত্ব করত। এখানে কোনো চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নেই, যে করলো সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তো কোনো সে বলেছেন না, লিয়া গিজা বিমুল কুফফার, একমাত্র কাফের বিদ্বেষ পোষণ করে, নাউজুবিল্লাহ। কয়লা রসুল সাম মান গাজা
হাসাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যারা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বিদ্যে শুনে তারা কাট্টা কাফের, কারণ আল্লাহ পাক নিজে কোরআন সে বলে দিয়েছেন লিয়াগিজা বিমুল কুফার, একমাত্র কাফের ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তো ফিকির করতে হবে যে কতটুকু করে। আল্লাহ পাক তো কোরআন সে আরো বলে দিয়েছেন ইন্নাল্লাযী যুন আল্লাহ রাসূলুহু লানুল বিদ্দুনিল আখিরা ওয়াদান মাযাবাম মুহিনা ইন্নাল্লাযী যুন আল্লাহ রাসূলুহু লানুল ফিদ্দুনিল আখিরা ওয়াদান মাযাবাম মুহিনা ইন্নাল্লাযী যুন আল্লাহ রাসূলুহু, নিশ্চয় আল্লাহ পাক ওনার হাবিব সম্পর্কে কষ্ট দেয়। লান হল বিদ্যুনী লাখের ওয়াদ্দান আজাবা মুহিনা, তার জন্য ইহকাল প্রকার লানত রয়েছে, কঠিন শাস্তি লাঞ্ছিত শাস্তি তৈরি করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ, ইহকাল প্রকালে লানত, পরকালে কঠিন শাস্তি তৈরি করা হয়েছে, লাঞ্ছিত শাস্তি। এটা হাদিসে বলা হচ্ছে আমাদের তিন নম্বর অধ্যায় কয়লা কয়লা রসুল ইসলাম ইজা রয়তে বলে নিয়ে সুব্বুন আসহাবি ফাকুলুল আনতুল্লাহ শারিকুম ইজা রায়তুমুল্লাদিন ইয়াসুব্বুন আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যখন তোমরা দেখবে কোনো ব্যক্তিকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু সম্মুখে সুচারে কিলোকাল করে, তাহলে বলবে আল্লাহ পাক ওনার লানত তোমার উপরে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তুমি একটা মালুন সব সাহাবায়ে কিরাম ওনার একই হুকুম। এখন এই যে কিছু মুনাফেক আছে ইয়াজিদের জন্য হযরত মুয়াবিয়ার জন্য দোষারোপ করে, নাউযুবিল্লাহ, এটা কাট্টা কুফরি, কিন্তু সুচারে কিলোকাল করার তো কোনো সুযোগ নাই। এই জন্য আসামি কুল্লুহম কান্নুজুম, প্রত্যেক সাহাবায়ে কিরাম উনি পুরুষ হন মহিলা হন ছোটো হন বড় হন ছেলে হন মেয়ে হন সকলে ওনার হেদায়তপ্রাপ্ত, ওনার যে কাউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে অনুসরণ সে হেদায়তপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, ওনাদের সম্মান ওরা চুচারে কিলোগাল করা কাট্টা কুফরি, যে করবে সে কাফের, সে জাহান্নামী হবে। এ প্রসঙ্গে একটা ঘটনা বলা হয় যেটা আমি বলছি অনেকবার, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা ঘটনা, এক বুজুর্গ ব্যক্তি বর্ণনা করেন এক মজলিসের মধ্যে আলোচনা হচ্ছিল, কেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আলোচনা হচ্ছিল, এক ব্যক্তি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে কিছু চুচারা কিলোগাল করলো, নাউযুবিল্লাহ। এখন অন্য অন্য যারা ছিল তারা তাকে সাবধান করছে, তুমি আরে বলবে না, চুপ হয়ে যাও, সাবধান হো, সতর্ক। সে চুপ হয়ে গেল, তার নসিব ভালো, যাই হোক সে চুপ হয়ে গেল, সে বাড়িতে গেল, সে রাত্রে ঘুমিয়ে রয়েছে, সে স্বপ্ন দেখতে লাগলো। কী স্বপ্ন দেখতে লাগলো? সে একটা মরুভূমি দিয়ে প্রান্ত দিয়ে সে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর সে দেখলো একটা বড় একটা ময়দান, সেই ময়দানের মধ্যে অনেক জিন ইনসান, মুক্তালি বর্ণনা জিন ইনসান, কোনোটার আকৃতি শুকুরের মতো, কোনোটার আকৃতি কুকুরের মতো, আর সবগুলি বস্ত্রহীন বিবস্ত্র, চিৎকার করতেছে বিকট চিৎকার। তো সে ব্যক্তি এটা দেখে সে অনেক ভয় পেল, সে ভয় চিৎকার করে উঠল, সে জিজ্ঞাসা করলো এরা কারা, তাকে বলা হলো এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম চুচারে কিলোকাল করতো জমিনে থাকতে, এদের প্রতি আল্লাহ ওনার লানত, যার জন্য এরা এই লাঞ্ছিত অবস্থায় এভাবে অবস্থান করতেছে, নাউযুবিল্লাহ, এদের কঠিন অবস্থা। এটা দেখে সে বয়স হতে তাড়াতাড়ি সরে গেল, অনেক দূরে গেল, কিছু দূর আসার পর সে দেখলো বিরাট একটা গেট, অনেক বড় একটা গেট, সেটা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সে দেখলো অনেক লোক দেখা যাচ্ছে এই সুন্নতে লেবাস পরা, সে বলে এটা দেখেছি সামনে অগ্রসর হইল, কিছু দূর যাওয়ার পরে সে দেখলো একটা বিরাট একটা মজলিস, অনেক লোক বসা আছেন, মধ্যে একজন বিশেষ ব্যক্তিত্ব আছেন, অনেক বুজুর্গ, যে ওনার নূরুর রহমত চেহারা মোড় এত নুরানি মনে হচ্ছে সমস্ত মজলিস জল জল করতেছে, সুবহানাল্লাহ। তো সে ব্যক্তি বলল, সে জিজ্ঞেস করলো যে ওনারা কারা, তাকে বলল ওনা হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা, সুবহানাল্লাহ। যিনি এখানে তালিম দিচ্ছেন উনি কে?
তখন তাকে বলেন উনি হচ্ছেন সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা শুনে সে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে সে যাইতে চাইল, ওনার কাছে যেতে চাইল, কাছে যেয়ে সে কন্দমুছি করবে, মুসাফা করবে ইত্যাদি। যখন সে কাছে গেল নূরে মুজাসসাম, আমি উনি ওনার নূরুর রহমত চেহারা ফিরিয়ে নিলেন, তার থেকে ফিরিয়ে নিলেন এবং বললেন তুমি আমার সাহাবাই কিরাম, আমাদের প্রতি সম্পর্ক চুচারে কিলোগাল করো আর আমার সাথে আসছো দেখা করতে, মুসাফা করতে, কদমবুসি করতে, এটা কী করে সম্ভব? এটা কোনো দিন সম্ভব না। সে সামান্য চুচারা করেছিল, এখন নূরে মুজাসসাম যে উনি যে সব জানেন এটা উনি জানেন, তুমি আমার সাহাবাই কিরাম তোমাদের প্রতি সুচারা কিলোকাল করো আর আমার সাথে আসছো মুসাফা করতে, হ্যাঁ, কদমুসি করতে, এটা কী করে সম্ভব? সম্ভব না কখনো। সরয় এখান থেকে, সে তো কান্নাকাটি শুরু করলো, ইস্তেগফার তবা করা শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, তো আর জীবনে কোনো দিন হবে না, আমি আর কোনো দিন আমি করবো না, খুব কান্নাকাটি করতে লাগলো। ঠিক সে সময় নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ডাকলেন, যুবক, উনি আসলেন, উনি হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। উনি যখন আসলেন নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, এই যে লোকটা, এই লোকটা তো আপনার বিরুদ্ধে চুচারে কেলোকাল করেছিল, এখন সে মাপ চাচ্ছে, কান্নাকাটি করতেছে, রোনাদারি করতেছে, আপনি ক্ষমা করে দেন। এখন নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন, কিন্তু আর কোনো কথা থাকতে পারে? হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দিলেন, সে লোক তো কান্নাকাটি করতেছে, তখন সে লোক আসলো যে ঠিক আছে, এখন উনি ক্ষমা করেছেন, এখন তুমি কদম বুসি মুসাফা সব করতে পারো। সে এসে করলো, তবা করলো, কান্নাকাটি করলো, কদম বুসি মুসাফা সে করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার ঘুমটা ভেঙে গেল, সে ব্যক্তি বলে আমার ঘুমটা যখন ভেঙে গেল আমি উঠলাম, ওঠার পরে আমার হাতে সমস্ত শরীরে এমন সুঘ্রাণ আমি জীবনের সুঘ্রাণ দেখি নাই, সুবহানাল্লাহ, যে অনেকদিন পর্যন্ত ছিল, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়টা, যে সামান্য চুচারা করেছিল হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কী করে সম্ভব, তুমি আমার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু চুচারা করবে, কিলোকাল করবে আর আমার সাক্ষাৎ করতে আসছো, আমার কদমবুসি মুসাফা করতে আসছো, এটা কি সম্ভব? কোনো দিন সম্ভব না। তাহলে যারা অনেক বড় বড় কথা বলে, তাহলে তাদের যায় ঠিকানা কোথায়? জাহান্নাম, নাউজুবিল্লাহ, তাদের যায় ঠিকানা হচ্ছে জাহান্নাম। বিষয়টা ফিকির করতে হবে, এখন সর্বাবস্থায় ওনাদেরকে ইত্তে করতে। সেটাই ফকিউল উম্মত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কী বলেছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কদ মাতা ফাইনাল হাইয়া লা তুমান ফিতনা উলাইক আসাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফযাল হাযিল উম্মাহ আবাররা কুলুবান আমাকে এলমান আকাল্লা তাকাল্লুবান ইখতারুনা ইসউদ নবিল ইকামাতি দ্বীনি ফারিফুলা ফাদলাহুম ওয়াত্তাবিউ মালা আসারিহিম ওয়া তামাসসাকু বিমা ইসতাতাতু মিন আখলাকি ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। হযরত ফকিউল উম্মত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কি বলেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় তাহলে তার উচিত হবে যারা অতীত হয়ে গেছে তাদেরকে অনুসরণ করা। ফাইনাল হাইয়া লা তুমুল ফিতনা, যারা এখনো জিন্দা আছেন তারা ফেতনা থেকে খালি না, যারা অতীত হয়ে গেছেন সাহাবাই কিরাম তোমাদের অনুসরণ করা উচিত। উলাইকে আসাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর তোমার সাহাবী যারা, যে ওনাদেরকে অনুসরণ করতে হবে, ওনারা হচ্ছেন অনুসরণ উপযুক্ত। সেটাই উনি বলেছেন উলাইকে আসাবু কানু আফযাল হাযিল উম্মাহ, কানু আফযাল হাযিল, ওনারা উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ওনার ছিলেন, আবাররা কুলুবান, আবাররা কুলুবান আমাকে এলমান আকাল্লা তাকাল্লুবান,
আমার রাকুল অন্তরটা অনেক পবিত্র, কত পবিত্র, শুধু নবুয়তের রাসালত নেই, সব আছে সুবহানাল্লাহ। আমাকে ইলমান গভীর ইলিম, কত ইলিম, শুধু ওহি মোবারকের ইলিম না, সব আছে, সব রয়ে গেছে। আবার আকাল্লা তাকাল্লুফান, কোনো মানটি নেই, একদম মানটি ব্যতীত, একজন নবী রসুল যেমন মানটি ব্যতীত, ঠিক নবুয়ত রাসালত ছাড়া সব ওনাদের নিখুঁত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কুল নাম আকাল্লা তাকাল্লুফান, একতরমুন আলী সবাদিন নবী লেখা আমার দিনই এখতারাহুল্লাহ, আল্লাহ মহানকে মনোনীত করেছেন, লিসবতে নবী ওয়াল ইকামাতি দীনি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদ মনে ইখতিয়ার করার জন্য, ওনার খেদমত মর আঞ্জাম দেওয়ার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামাত দীন ইসলাম কায়েম করার জন্য ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদলাহু, তাহলে ওনাদের পরিচয় তোমরা জানো, ওনাদের যে খুসুস বৈশিষ্ট্য জানার চেষ্টা করো, ফিকির করো ওনাদের বিষয়ে, অত্তাবিউ আলা আসারিহিম, ওনাদেরকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু ওনাদের পদানুক্রম অনুসরণ করো, ও তামাসাকু বিমা ইস্তাতওয়াতুম মিন আখলাকি ওয়া সিয়ারিহিম, ও তামাসাকু বিমা ইস্তাতওয়াতুম মিন আখলাকি ওয়া সিয়ারিহিম, ওনাদের স্বভাব চরিত্র মোবারক সূক্ষ্মাতি সূক্ষ্ম ওনার দৃঢ়তার সাথে ধারণ করো, ফাইন্নাম কানু আলাল হুদাল মুস্তাকিম, ওনারা অবশ্যই হাকিকি হেদায়ত ওনার উপরে ইস্তেকামত ছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, ওনারা হাকিকি হেদায়ত ওনার ইস্তেকামত ছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, ওনাদেরকে অনুসরণ করো সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, ওনাদের স্বভাব চরিত্র আমল আখলাক দৃঢ়ত্বে ধারণ করো, সাধ্য সামর্থ্য অনুযায়ী ইত্তেবা করো, তখন তোমাদের কামি, এছাড়া কোনো কামিবি নেই। কাজে সাহাবাই কিনা আমাদের ওনাদেরকে কোনোরকম দোষারোপ করা চুচারা কিলো হবে, কাটটা কুফরি। এখন এই কারবালার ওয়াকিয়ানিয়া হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে আরও অনেককে এর দোষারোপ করে কাটটা কুফরির অন্তর্ভুক্ত, এমনকি তারা স্বয়ং সালেহ আলাইহিস সালাম ওনাকেও তারা দোষারোপ করে, নাউজুবিল্লাহ, কাটটা কাফের চির জাহান্নামী। কাজে ওনাদের প্রতি বিশুদ্ধ সর্বোচ্চ হস্তদন রাখতে হবে এবং মহব্বত রাখতে হবে, ওনাদের বিষয়গুলি বোঝানা করি, যেটা আমি অনেকবার বলেছিলাম যে নবী রসুল আলাইহিস সালাম ওনাদের খুসুসিয়ত, ঠিক সাহাবাই কিরাম ওনাদের খুসুসিয়ত, এর একটা কল্পনাতীত বিষয়, যেটা আমরা বলি সাধারণভাবে তাসাউফের কিতাবে বর্ণিত রয়ে গেছে, কী রয়ে গেছে, একজন মুরিদ কামেল শায়খ ওনার কোনো আমল যদি সে বুঝতে না পারে, একবার দুইবার তিনবার সে জিজ্ঞেস করবে, তারপরও যদি জবাব শোনার পরে বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে তার অন্তরে গালিজ আছে, গালিজ থাকার কারণে বুঝতে পারছেন, তাকে অনেক জিকির ফিকির করতে হবে, অনেক জিকির আজকাল করলে অন্তরে গালিজ মুক্ত হইলে তাহলে সে বুঝতে পারবে। এটা যদি এরকম হয়ে থাকে তাহলে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদের বিষয়টা, হযরত নবী রসুল তাহলে ওনাদের বিষয়টা কত সূক্ষ্ম হবে, তাহলে মানুষের গালিজ থাকার কারণে তারা বুঝতে পারে না, তাহলে গালিজগুলি দূর করতে তখন বুঝতে পারবে, বিষয়টা তো ফিকির করতে হবে, ফিকির না করলে তো বুঝতে যাবে না। কাজী হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে কোনো রকম চুচারা কিলোগাল করা না জায়েজ, হারাম, কুফরির অন্তর্ভুক্ত। ওনাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন, সৃষ্টি করেছেন, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্নতনার খ্যাতমন আঞ্জাম দেওয়ার জন্য সুবহানাল্লাহ, কাজে এটা ফিকির করতে হবে। এখন আকীদা শুদ্ধ হতে অনেক হাদিস শরীফ রয়ে গেছে, সেটি তো বলা হলো যে এই সামান্য সময়ের কত সানাজীবত করা হবে, যেটা বলা হচ্ছে তো সাইদুনা ফারুক ওনার সানাজীবত 950 বছর করলো, বিন্দু থেকে বিন্দুতম শেষ হবে না, তাহলে আর জমিনে মানুষ 2-4-10 ঘন্টা 1 বছর 2 বছর 100 বছরে কত সানাজীবত করবে, ওনার এর চিত্র অনেক উর্ধে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথা হচ্ছে রদিয়াল্লাহু আনহুম রদু আন, বাস যথেষ্ট, যে আল্লাহ পাক ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ, ওনারা সেই সন্তোষ অর্জন করতে পেরেছেন, এই সন্তোষ অর্জন করা হচ্ছে বান্দার একমাত্র উদ্দেশ্য, যে আল্লাপাক ওনার হাবিব সাথে ওনাদেরকে ওনাদের সন্তুষ্টিটা অর্জন করে, আল্লাহ রাসুল হাকুয়ের দুইন কানু মুমিনিন, আল্লাপাকে বলে দিচ্ছেন যদি তারা মোমেন হয়ে থাকে, তাদের দায়িত্ব হলো কর্তব্য, তারা যেন আল্লাপাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে, ওনারা এই সন্তোষ পাওয়ার সবচেয়ে বেশি হকদার সুবহানাল্লাহ, যিনি খালিক যিনি মালিক, আল্লাহ বলেন আমাদের হাকিকিভাবে হযরত সাহাবাই কিরাম আমাদেরকে অন্তর অন্তর
অন্তর অন্তঃস্থল থেকে হাকিয়ে মহব্বত করার জন্য তৌফিক দান করেন, এবং তাকে সুক্ষাতি সূক্ষ্ম মুনাইত্ব করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় জরুরি বলা হচ্ছে, 90 দিন বিশেষ মাহফিল, আজকে 17তম দিন। এখন আমরা এখানে বিশেষ ইন্তজাম করা হচ্ছে, কিন্তু আমরা তো অনন্তকাল সাইদুল রশিদ দাঁড়িয়ে করেছি। প্রত্যেকে ফার্স্ট তাবিকুল খয়রাত প্রতিযোগিতা মাহফিলে অংশগ্রহণ করতে, ওইটা মনে থাকা যেন সবাইকে অংশগ্রহণ করতে মনে রাখবা। আর আমাদের 131 রেসালাত প্রকাশিত হয়েছে, এগুলি সংগ্রহ করতে হবে, পড়তে হবে, ছড়াইতে হবে। আর নুসরাত উম্মুল উমাম আলাইহিস সালামের কিতাবটা জরুরি, এটা তালিমের জন্য খুব জরুরি, এটা প্রত্যেকে সংগ্রহ করতে হবে, এটা পড়ে তালিম দিতে সহজ মনে রাখা যেন। আর মাসিক আলমাংশের 288তম সংখ্যা প্রকাশিত হয়েছে, এটা সংগ্রহ হয়েছে, বিশেষ সংখ্যার প্রথম সংখ্যা, এটা তিনটা সংখ্যা প্রথম সংগ্রহ করতে হবে, এটা জরুরি আর্টিকেল রয়ে গেছে এর মধ্যে। আর পাক্ষিক কাঞ্জন আল বায়ান শরীফের 18তম সংখ্যা প্রকাশিত হয়েছে, এটা সংগ্রহ করা হচ্ছে, এর মধ্যে বিশেষ জরুরি আর্টিকেল রয়েছে। তাকমিল কামার হিজরি ক্যালেন্ডারও বের হয়েছে, সেটা সংগ্রহ করতে হবে। হিজরি ক্যালেন্ডার কিন্তু কেউ ছাপায় না, একমাত্র আমরাই ছাপাই, এটা মনে রাখবে। আর মাসিক আল বায়ান শরীফে আর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে, এটা বিজ্ঞাপন দিয়ে খেদমতের আঞ্জাম দিতে হবে, বিজ্ঞাপন দিয়ে দিতে পারে, সরাসরি আর্থিক আঞ্জাম দিতে পারে। আমাদের বল আমরা বলে দিচ্ছি, আর তোমরা যারা শরীর থাকবে তারা ফায়দা লাভ করবে, আর যারা থাকবেন না তারা ফায়দা লাভ করতে পারবে। আর সাইদুল্লাহ শরীফ আমার পোস্টার, লিফলেট, স্টিকার, ব্যানার প্রকাশিত, এগুলি সংগ্রহ করতে হবে, প্রত্যেকের এলাকায় লাগাইতে হবে, লিফলেট বিতরণ করতে হবে, স্টিকার লাগাইতে হবে, ব্যানার লাগাইতে হবে, মনে থাকা যেন। লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক আলোচনা মজলিস অনুষ্ঠিত হবে, প্রত্যেক দায়িত্বশীলকে সেখানে উপস্থিত হইতে হবে, এটা মনে থাকা যেন। আর যারা তেল পানি কালো জিরা নেয় সেটা যেন ছবিমুক্ত, বাজার একটা ছবিযুক্ত, আমাদের একটা ছবিমুক্ত। আর আমাদের এখানে আমরা আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সমস্ত কিছু সুন্নতি দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে হবে, এটা মনে থাকা যেন। আমরা তো সব কিছুই বলে দেই, এখন যে পালন করে তার জন্য, সেটা না করলে তো সে ফায়দা পাবে কোত্থেকে। এখন আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র থেকে সব কিছু সবারই সংগ্রহ করা উচিত, এটা আমরা প্রতি জুমায় আমি বলি। এই সুন্নত প্রচার কেন্দ্র আসলে আমরা এটা করি নাই, আমরা এটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আদেশ মোবারক করেছেন অনেকবার, তার মধ্যে একবার বলেছেন উনি সরাসরি ওনার নূরুল মাগফিরাত মোবারক আমার এ মাথায় রেখে আমাকে বললেন। ওই দিন দেখলাম অনেক উনি উঁচু লম্বা, বললেন অতি সত্বর প্ল্যান করে পরিকল্পনা করে সুন্নত মোবারকগুলি শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে ছড়াই দিতে হবে। এখন এটা তোমাদের প্রতিও দায়িত্ব, এটা মনে রাখবা, এটা তোমাদের প্রতি দায়িত্বটা যে সুন্নত মোর শব্দ ছড়াই দিতে হবে। তোমরা যদি সুন্নত এর্তেবার না করো, এটা প্রচার প্রসার না করো, তাহলে তোমাদের কেমন দিন জবাব দিয়ে করতে, এটা মনে রাখবা। আমি তোমাদের বিরুদ্ধে এটা বলবো, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাকে বলেছিলেন, আমি সবাইকে বলে দিয়েছি এরা করে না, এটা আমার করার কী আছে, আমি তোমাদের বিরুদ্ধে কথাটা বলবো, এটা মনে রাখবা। কারণ তোমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্নত মোবারক প্রচারের জন্য সার্বিক ইন্তজাম দেওয়া, প্রসেস করা। এখন অনেক জায়গায় ক্যাম্পিং করা হচ্ছে, নানাভাবে করা হচ্ছে, নিজের এলাকায় করো, নিজের বাড়িতে করো, সবাইকে বলো, এখানে লজ্জার কী আছে, অনেকে লজ্জা করে, নাউজুবিল্লাহ। একটা কাফের কুফরি করে লজ্জা করে না, এই যে হিন্দুদের তোমরা দেখছো কিনা আমি জানি না, হিন্দুরা যে ধুতি পরে, এই ধুতি পরলে গেলে অনেক বিবস্ত্রের মতো, নাউজুবিল্লাহ। এরপর কিন্তু সে কাউকে লজ্জা করে, এটে পড়েছে ঘুরে, নাউজুবিল্লাহ। একটা কাফেররা কুফরি করে একটা মূর্তিকে পূজা করে, সেখানে কাউকে লজ্জা করে না। তোমরা এই সুন্নত মোবারকের ইত্তেবা করতে লজ্জা করো, নাউজুবিল্লাহ। তাহলে তোমরা তো ইমানদার না, তোমরা ইমানদার থাকবে কী করে? এটা তো মহব্বতের সাথে, ফখরের সাথে সুন্নত প্রচার করতে হবে। আমি মুসলমান, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার বিষয়ে আমি প্রচার করব, এটা ফখরের সাথে প্রচার করা ফরজ। তোমরা কাফের মুর্শিদদের একটা প্রচার করো, সানাসিবত করো, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিষয়গুলি তোমরা সানাসিবত করতে পারো না, প্রচার করতে পারো। কিসের মুসলমান তোমরা, কোথাকার মুসলমান, এটা তোমরা মনে রাখবা। এটা কিন্তু কঠিন বিষয়,
দুনিয়া বেজিন্দে কিন্তু শেষ না, পরকাল রয়ে গেছে, পরকালে জব্দি করতে হবে। আমি পরকালে বলবো, এটা আমি কথা বলবো যে ইয়া রাসূল আল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন একাধিকবার, আমি কোশিশ করেছি, আমি সবাইকে বলেছিলাম, অনেকে করেছে অনেকে করেনি, তখন কী জব দিবা? তখন কিন্তু জবাব থাকবে না, কঠিন বিষয়। যেটা পালন করা হচ্ছে ফরজাইন, প্রচার প্রসার করা ফরজাইন মনে রাখবা, এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার সুন্নত মোবারক। আর কারণ না, একজন সাহাবিয়ের জন্য বৃদ্ধ সুচারা কিলোকাল করলে যদি সে সব কিছুতে মাহরুম হয়ে যায়, তাহলে এখানে কী হবে? এটা ফিকির করতে হবে। তোমরা তো ফিকির করো না, ফিকির না করলে বুঝবে কেমনে? এটা কঠিন বিষয়। এখন এ মূল যে দায়িত্ব আমি বলি প্রত্যেকের জন্য, সবক নিয়ে বাদ ইশা বাদ ফজর একশো একশো দূরশি পড়তে হবে, এটা ফরজাইন। পাশান পাশটা জারি করতে হবে, এটা ফরজাইন। চলাফের ওঠা বসা করতে পাশান পাস, এরপরে কমপক্ষে এক ঘন্টা জিকির করবে, এটা ফরজাইন। আর এই সুন্নত মহরগুলি প্রচার করবে। এখন সাইদুল আয়সম জারি করেছে অনন্তকাল, একদিনের জন্য না, নব্বই দিনের জন্য না, নব্বই দিন বিশেষ ইন্তেজাম, আমার অনন্তকালের জন্য। আমি যেটা বলি অনন্তকালে তোমরা মনে রাখবা, দেখবা হাসরে নসরে, আমরা কবরে হাসরে নসরে মিজানে পুলসরে জান্নাতে আমরা পালন করবো, সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে না, সব জায়গায়। কাজ এটা মনে রাখতে হবে, কাজে যদি তোমরা সেটাতে শরীর থাকতে চাও তাহলে আদেশগুলি পালন করতে হবে। এখন মানুষ নানান চিন্তা সুচরা কিলোকাল, কোনো চিন্তা সুচরা কিলোকাল নাই, মুসলমান ইমানের সাথে ইন্তেকাল তারা জান্নাতে যাবে। সাইদুল হাসম দিকে পালন করতে পারে, তার কোনো সোয়াল জব হবে না, সুবহানাল্লাহ, বিনা সুচারে সে জান্নাতে যাবে, এবং সে সব জায়গায় সাইদুল হাসম পালন করতে পারবে, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আমল আর নাই, এটা মনে রাখতে হবে। সবচেয়ে বড় আমল হচ্ছে সাইদুল হাসম পালন করা, এটা করতে হবে, এবং সুন্নত মনে ইত্তেবা করতে হবে। এর জন্য সার্বিক আঞ্জাম দিতে হবে, এটা মনে থাকার জন্য। তার এই জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হলে জিকির ফিকির করতে হবে, জিকির ফিকির না করলে নিজের ইসলাম হবে না, ইসলাম হলে তুমি করতে পারবে না, ইসলামের জন্য এটা করতে হবে, এটা সবাইকে মনে রাখতে হবে। কাজে এক ঘন্টা জিকির করতে হবে, পাঁচান মাস জারি করতে হবে, এসব দূরশি পড়তে হবে, এরপরে সুন্নত মোড় ইত্তেবা করতে হবে, আর এই সাইদুল হাসম পালন করতে হবে, তখন কামিয়াবি। কাজে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন আমাদের হাকিকভাবে এই সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলন জুমা ছাড়া নামাজ আদায় করতে পারেনি, তারা সেটা আদায় করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটি জরুরি মাসালা অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব। কাজী প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে, আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলী সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে, আর আজানের পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمال من يهده محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما يا الناس اسمعوا خطبة الجماعة في شان حضرت أصحاب رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد رضي الله عنهم رضوا عنه، قال النبي صلى الله عليه وسلم حب الصحابة إيمان بغض كفر. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رضى الله عز وجل برجل أمة خيرا ألقى حب عصب في قلبه. لا تجد قوم يؤمنون بالله والآخر واد من حد رسول الله وكانوا آباءهم أو أبناءهم أو إخوانهم عشيرتهم أولئك كتب في قلوب الإيمان إلى آخره.
ان الذين يزون الله رسول لعنهم في الدنيا الاخره ودهم عذابا مهينا ان حضرت ابن عمر رضي الله عنه قال قال رسول الله اذا رايتم الذين يسبون اصحابي فقولوا لعنه الله على شر قال الله تعالى ليغيظ بهم الكفار قال النبي صلى الله عليه وسلم من غاظ اصحاب سيدنا محمد صلى الله عليه وسلم فهو كافر لان الله تعالى يقول لِيَغِيْدَ بِهِمُ الْكُفَّارِ أعوذ بالله فيه قُلْ بِفَضْلِ اللَّهِ بِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَهُوا وَخَيْرٌ مِمَّا يَجْمَعُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات ذكر الله إنه تعالى جواد كريم ملك بالرؤوف الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمرت أن محمدا عبد ورسول عباد الله اتقوا الله فاعلموا أن الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم ولد رسول الله صلى الله عليه وسلم وعلى حضرة أمهات المؤمنين عليهن السلام أهل بيت رسول الله خصوصا منهم سيد الشبه الإمام الثاني والثالث من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم ذي الأصل ذلك أرحمهم بعد الأنبياء حضرة الصديق أكبر عليه السلام حضرت سيدنا فاروق رضي الله عنه سيدنا ذي النورين سيدنا الإمام الأول سيد الشهداء خاتم المهاجرين ولا جميع الأنبياء المرسلين جميع أصحاب النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تطمئن من بعد فمن أحب فمن عبد اللهم أهلك الكفرة والفسقة والفجرة والمبتدعة والمشركين اللهم شتتهم اللهم مزجهم دمر من خذل المسلمين اللهم اعز المسلمين اللهم خلد ملكنا سائر ممالك الاسلام واجعل امرا رؤساء سراتك القويين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه قنا عذاب النار الحمد لله رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا نعمة ذكر الله تعالى أعلى أولى وأجل أهم أتم أكبر قال سيد المرسلين امام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فان تسبيه الصفوف من اقامه الصلاه نور المجسم حبيب الله صلى الله عليه وسلم তিনি ارشاد مبارক করেন আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সলাত ওনার পূর্ণতা রয়েছে টাখনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন সামনের কাতার পুরো করুন কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন কাতার সোজা করা ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব টাখনুর উপরে কাপড় উঠানো ফরজ
সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ, দাগের বরাবর টাকরু রেখে কাতার সোজা করুন। হাফেজ বাইজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ক্বাদ ক্বামাতিস সালাহ, ক্বাদ ক্বামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وصفاته هذا ابن ما امين اللهم صل على سيدنا مولانا ما يدن الوجود والكرم والسلام امين اللهم صل على ربنا الحبيب نور مجسم حبيب الله حضور پاک صلی اللہ علیہ وسلم اپنار مہا سمن تمام حضرت بات ہم علیہ السلام اور مہا سمن حضرت امہات المومنین علیہ السلام حضرت اہل بیت شریف علیہ السلام حضرت انبیاء علیہ السلام حضرت صحابہ کرام رضی اللہ عنہم حضرت اولیاء کرام رحمۃ اللہ علیہم আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করুন আমিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করুন আমিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করুন আমিন মহব্বতের সেনা মাওলানা নবীজির নিওয়ানি তানবি আমিন ওর আকিদিনের সমস্ত ওনার সকলের জিন্দেগী থেকে গুনাহগারদের ক্ষমা করে দিন আমিন এই কবিরা সুজলে বিদাত কুল জহরি বাতিনি সমস্ত সমস্তকে হেফাজত করুন আমিন আমাদের জ্ঞানে খেলে মহব্বত মুলকুল থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ দুনিয়া সমস্ত সকলকে সর্ব বিমান কৃষ্ণদান করো কৃষ্ণদান করো সাবধান করো শ্রীমাতা করো সকলের নেখায় দারাজ করে দিন নেখায় দারাজ করে দিন নেখায় দারাজ করে দিন সবাইকে হক মতে মতে হালাল মতো আরাম থেকে হেফাজত করুন আমাদের মজবুত করে দিন আজ করে যারা চাকরি বাকরি করে থাকে তাদের চাকরি বরকত দান করুন যারা ব্যবসা বাণিজ্য করে থাকে ব্যবসা বাণিজ্য বরকত দান করুন যারা খ্যাত সামানে কাজ করে তাদের খ্যাত সামনে বরকত দান করুন যারা পাহাড় পর্বত পানিতে কাজ করে সেখানে বরকত দান করুন সকলের রিজিক কতটা করে দিন যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে হেফাজত করুন সকলের রিজিক কতটা করে দিন কোন তারিম দান করুন মদত করুন ইনসান করুন খায়ের বরফানি ربنا ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا مولانا النبي والوالد امين اللهم تعفن مستبدين بردن هدينا ترى هند بردن ولي مرسي ولا مايش مولا فايش دينا جانا اپنا حبيب نور مجسم حبيب الله حضور فاس صلى الله عليه وسلم ওনারে ওনার মহা সম্মানিত মহাজরে আহলে বাইত করে বান্ধবের সম্মান ও সুতরে করে বার করে দত্ত আমি হযরত আমিয়া মুসলিম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের সম্মান সুতরে করে বার করে দত্ত আমার জিনিস তোমাকে শুদ্ধ রাখতে দরকার করেছে এদের সবাইকে হৃদায়ত দান করো আমিন হৃদায়ত দান করো আমিন হৃদায়ত দান করো আমিন এদের যদি হৃদায়ত প্রতিদিন না আসে এদেরকে ধ্বংস করে দিন আমিন আল্লাহ মালিকুল কাফারাত আমিন ওয়াল ফাসাকাত আমিন ওয়াল ফাজারাত আমিন ওয়াল মুত্তাদিয়াত আমিন ওয়াল মুশরিকিন আমিন আমার সাথী সামলাও আমিন মসজিদ জামাও আমিন সামনিক জানাও এদের ধ্বংস করে দিন ধ্বংস করে দিন নিশ্চিহ্ন করে দিন নিশ্চিহ্ন করে দিন বিলীন করে দিন বিলীন করে দিন ডুবিয়ে দিন ডুবিয়ে দিন মাটির সাথে পানির সাথে আগুনের সাথে বাতাসের সাথে নিশ্চিহ্ন করে দিন এদের অস্তিত্ব বিলীন করে দিন এদের ধ্বংস করে দিন ধ্বংস করে দিন ধ্বংস করে দিন মুসলমানদের হেফাজত করো 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 আমাদের 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 হেফাজত করো মদত করো মদত করো মদত করো ইনসান করো ইনসান করো ইনসান করো الحمد لله رب العالمين
আসসালামু আলাইকুম। আলহামদু ওয়া শুকরু লি শাইখিনা মুর্শিদিনা সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম ওয়া আলা আহলু বাইতি মুর্শিদ কিবলা আলাইহিমুস সালাম আজমাইন। সমস্ত প্রশংসা, সমস্ত সানা সিফাত যিনি খলিফাতুল্লাহ, খলিফাতু রাসূলিল্লাহ, সাহিবু সাইয়েদুল আয়াত শরীফ, যিনি রাউফুর রহিম, রহমতুল লিল আলামিন, সুলতানুন নাসির, সাইয়েদুল খুলাফা, আবুল খুলাফা আস-সাফা, হাবিবুল্লাহ, মাহবুব আহলু বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতাহহার, আল মুতাহহির, আস-সামাদ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরা, মালিকুল জান্নাম, মালিকুল কাইনাত, সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম উনার জন্য এবং মহাসম্মানিত পূত পবিত্র হযরত আহলু বাইতি মুর্শিদ কিবলা আলাইহিমুস সালাম উনাদেরই জন্য। উনারা দয়া করে ইহসান করে কুল কাইনাতবাসী উনাদের জন্য হাদিয়া করেছেন, জারি করেছেন। কুল কাইনাত উনার সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, অনন্তকালব্যাপী জারিকৃত ফালিয়াফরাহু শরীফ, পবিত্র সাইয়েদুল আয়াত শরীফ উনাকে। উনার মাঝে আখাসুল খাসভাবে বিশেষ ইন্তেজাম, ইতিহাসে নজিরবিহীন, সাড়া জাগানো কিংবদন্তির অবিস্মরণীয় 90 দিন ব্যাপী বিশেষ মাহফিল উনাকেও হাদিয়া করা হয়েছে এবং জারি করেছেন। আর আমরা এখন কাইনাতবাসীরা মহাসম্মানিত মহাপবিত্র বিশেষ ইন্তেজাম উনার নজিরবিহীন মাহফিল 90 দিন ব্যাপী মাহফিল উনার মাঝেই আমরা অবস্থান করছি। জারি করা হয়েছে মহাসম্মানিত মহাপবিত্র সাইয়েদু সাইয়েদুল আদাদ শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র সাইয়েদু সাইয়েদুল আইয়াম শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র সাইয়েদু সাইয়েদুল আওকাত শরীফ, এছাড়াও মহাসম্মানিত ইসনাইল আজিম শরীফ, পবিত্র সোমবার শরীফ, কুল মাখলুকাত উনার যিনি নবী এবং রসুল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাংলাদেশ সময় অনুযায়ী আনুমানিক বেলা 12টার সময় মহাসম্মানিত মহাপবিত্র দিদার মোবারকে গমন করেন এবং এই মহাসম্মানিত সময়কালই হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র সাইয়েদু সাইয়েদি সাআদ শরীফ। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মহাসম্মানিত ইসনাইল আজিম শরীফ উনার এই সম্মানিত বেলা 12টার দিক এই সময়কালে মহব্বতের সাথে মিলাদ শরীফ, তাওল্লুদ শরীফ, কিয়াম শরীফ করা, দরুদ শরীফ আদায় করা, তাসবিহ তাহলিল পাঠ করা এবং এইভাবেই যেন আমরা মহাসম্মানিত সময়কাল উনাকে আমরা অতিবাহিত করে সন্তুষ্টি রেজামন্দি নিসবত কুরবত হাসিল করার কোশেশ করি। অতঃপর সমগ্র কায়নাত ব্যাপী মহাসম্মানিত মহাপবিত্র আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র মহাসম্মানিত প্রচার প্রসার কার্যক্রম ব্যাপকভাবে জারি করা হয়েছে। মহাসম্মানিত মহাপবিত্র বিশুদ্ধ দীনে ইলিম মুবারক, বিশুদ্ধ আকিদা মুবারক উনারও ব্যাপক প্রচার করা হচ্ছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা প্রতিদিন আমাদের এই অসংখ্য অগণিত পবিত্র রেসালা শরীফ থেকে মাত্র 2-3-4টা করে রেসালা শরীফ আমাদের দৈনন্দিন কার্যক্রম হিসেবে আমরা যেন প্রচার করি। আমাদের আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী, সম্পর্ক উন্নয়ন তালিকা, এছাড়াও আমাদের যত আত্মীয় স্বজন রয়েছেন সকলের কাছেই, যত রকমের প্রতিষ্ঠান আমাদের সম্মুখে আসবে সকল প্রতিষ্ঠানেই প্রবেশ করে আমরা যেন পবিত্র রেসালা শরীফগুলো ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলি এবং পবিত্র আকিদা, বিশুদ্ধ আকিদা উনার বিষয়টিও যেন আমরা বুঝিয়ে বলি। এইভাবে আমরা প্রত্যেকেই দৈনিক 2-3-4টা করে পবিত্র রেসালা শরীফ যেন প্রচার করি। মহাসম্মানিত মহাপবিত্র মাসিক আল বাইনাত শরীফ উনার এবছর 3টি বিশেষ সংখ্যা প্রকাশিত হবেন, তার মধ্যে প্রথম বিশেষ সংখ্যা এবছরের 288তম সংখ্যা আজ প্রকাশিত হয়েছেন। আপনারা প্রত্যেকেই আপনার নির্ধারিত কপিগুলো আজই সংগ্রহ করবেন আমাদের বিক্রয় কেন্দ্র থেকে এবং ব্যাপকভাবে প্রচার করবেন। এরপর আমাদের 289তম এবং 290তম বিশেষ সংখ্যা উনাদের জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, ফরজ হচ্ছে বিজ্ঞাপন সংগ্রহ করা, নিজের বিজ্ঞাপন দেবেন এবং অপরের থেকেও বিজ্ঞাপন সংগ্রহ করবেন। আর এই কাজ আমাদের প্রত্যেকেই আমরা
সম্মানিত বিশেষ সংখ্যা, ওনাদের জন্য আমরা বিজ্ঞাপন সংগ্রহ করব। প্রকাশিত হয়েছে মহাসম্মানিত মহাপবিত্র দৈনিক আলী ইহসান শরীফ, প্রতিদিন সম্মানিত ১২ পৃষ্ঠায় দৈনিক আলী ইহসান শরীফ প্রকাশিত হচ্ছেন। দুইটি সম্মানিত ব্যানার হেডিং অবস্থান করছেন। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা প্রত্যেকেই দৈনিক আলী ইহসান শরীফ পাঠ করব। বাংলাদেশের সকল জেলাতেই এখন দৈনিক আলী ইহসান শরীফ পাওয়া যাচ্ছে। আপনি আপনার এলাকার হকারের কাছে বলুন, সেই হকারই আপনাকে দৈনিক আলী ইহসান শরীফ প্রতিদিন আপনার বাসায় পৌঁছে দেবে। এরপর আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক গোলামের জন্য, আমরা যে যেখানেই থাকি না কেন, কাইনাতের যেখানেই বসবাস করি না কেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দৈনিক আলী ইহসান শরীফ ওনার জন্য প্রতি মাসে মাত্র একটা করে বিজ্ঞাপন, ৫০০ টাকার একটা বিজ্ঞাপন আমরা প্রতি মাসে মাসে সংগ্রহ করে আনব এবং সেটা জমা দিয়ে আমরা পত্রিকা অফিসে রাখা রেজিস্টার খাতাতে আমরা সেটা তুলে দেব। এটা প্রত্যেকের দায়িত্ব, মোবারক আদেশ। আমরা যেন সবাই এই মহাসম্মানিত আদেশ মোবারক অনুসরণ করি এবং মেনে চলি। আমাদের দৈনিক আলী ইহসান শরীফ ওনার জন্য মাত্র একটা বিজ্ঞাপন, মাসে মাসে একটা বিজ্ঞাপন এবং ৫০০ টাকার, এটা কম পক্ষে, যিনি আরও বেশি পারবেন আরও ভালো। অতঃপর আমাদের নসিহতে উম্মুল উমাম আলাইহাসসালাম এই সম্মানিত কিতাব মোবারক সকলকেই নিতে হবে, পাঠ করতে হবে, প্রচার করতে হবে। আমাদের আকা মাওলা মামদু মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিসসালাম, ওনার আখাসুল খাস নিজবত এবং কুরবতি শান মোবারক সম্পন্ন মহাসম্মানিত কিতাব মোবারক আর দুরারুল মুক্তারা শরীফ আমাদের সকলেরই নেওয়াটা ফরজ। যারা ইতিমধ্যে নিয়েছেন আলহামদুলিল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম, আর যারা এখনও সংগ্রহ করেননি দ্রুত আপনি সেটা সংগ্রহ করুন এবং নিয়মিতভাবে এটা পাঠ করুন। প্রতিটি ঘটনা মহব্বতের সাথে পাঠ করুন, ফিকির করুন এবং আপনি আপনার মহাসম্মানিত মহাপবিত্র শাইখ আলাইহিসসালাম ওনার শান মান বুজুর্গির সম্মান ওনার শুকরিয়া আদায় করুন। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমাদের আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থেকে আমাদের দৈনিক বাজার বা চাহিদা, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক চাহিদা আমরা এখান থেকেই সংগ্রহ করব। এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। অন্য কোনো জায়গা থেকে, দোকানপাট থেকে আমাদের নেওয়াটা শরীয়তসম্মত হবে না। তাই আমাদের সবাইকে আমাদের তাকওয়া হাসিল কেন্দ্র থেকে, আমাদের আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থেকেই আমাদের প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে হবে। আমাদের এখানে সমস্ত বিষয় আশেপাশের যে বাজার, সেই বাজার দর অনুযায়ী আমাদের তাকওয়া হাসিল কেন্দ্রে সব জিনিস পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা সবাই এখান থেকেই সংগ্রহ করবেন এবং আপনার চাহিদা এখানেই পেশ করবেন। অতঃপর আমাদের আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র ওনার ক্যাম্পেইন ঢাকা মহানগরীর ১২৯টি ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ক্যাম্পেইন করতে হবে, সপ্তাহে একটি বা ১৫ দিনে একটি অথবা মাসে ২-৩-৪টা করে ক্যাম্পেইন আমাদেরকে করার ব্যবস্থা করতে হবে। এর জন্য ঢাকা মহানগরের যারা ২৭ জন রুট দায়িত্বশীল আছেন, ওয়ার্ড দায়িত্বশীল আছেন, প্রত্যেকেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যেন আমরা ক্যাম্পেইন করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। শুধু ঢাকা বাংলাদেশেই নয়, বরং বাংলাদেশের বাকি সকল জেলাতেই আমাদের আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র ওনার ক্যাম্পেইন করতে হবে, প্রতিটি জেলায় জেলায় করতে হবে, থানায় থানায় করতে হবে। আর সেই পদক্ষেপ থানা দায়িত্বশীল যারা রয়েছেন সকলেই আপনারা মহব্বতের সাথে আয়োজন করুন, চাহিদা পেশ করুন, চাহিদা সংগ্রহ করুন। এই কাজগুলো আমাদেরকেই করতে হবে। এছাড়াও আমাদের অনন্তকালব্যাপী মহাসম্মানিত মহাপবিত্র সাইয়েদুল আয়েশ শরীফ মাহফিল, উনার মাঝে ৯০ দিন ব্যাপী বিশেষ ইন্তেজাম উনার মাহফিলে আমরা অবস্থান করছি। আজ আমরা ১৭তম দিন অতিবাহিত করছি। ১৭তম দিনের আমাদের প্রতিযোগিতা শরীফ চলছে। প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে শিশু থেকে বয়স্ক সকলকেই সম্মানিত প্রতিযোগিতা ফাস্তাবিকুল খায়রাত ইলিম হাসিলের মাহফিলে শরিক হয়ে গোলামীর আঞ্জাম পেশ করা। আপনি গোলামীর আঞ্জাম পেশ করবেন, প্রতিযোগিতা শরীফের শরিক হবেন, আপনি নিশ্চিত সন্তুষ্টি হাসিল করে নেবেন। তাহলে আমাদের প্রত্যেকেই যেন আমরা সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যেই আমরা পবিত্র প্রতিযোগিতা শরীফ মাহফিল ওনার মাঝে অংশগ্রহণ করি। ৫টা
আবশ্যিক বিষয় রয়েছেন যেখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করাটা ফরজ। প্রথমটি হচ্ছেন যিনি কুল কায়নাত উনার মহাসম্মানিত মহাপবিত্র নবী এবং রসুল, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় নসবনামা মুবারক পাঠ করা। দ্বিতীয়ত মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা। তৃতীয়ত মহাসম্মানিত মহাপবিত্র মিলাদ শরীফ, তাওয়াল্লু শরীফ, কিয়াম শরীফ পাঠ করে শোনানো। চতুর্থত প্রত্যেকের নিজ নিজ তরিকা অনুযায়ী পবিত্র সাজরা শরীফ মুখস্থ পাঠ করে শোনানো। এবং পঞ্চমত পবিত্র সলাতুল জানাজা উনার তরতিব মাসালা মাসাইল এই বিষয়টা প্রদর্শন করা। এই পাঁচটা বিষয় প্রত্যেকের জন্য এটা আবশ্যিক, তাই আমরা কেউ যেন বাদ না যাই। আমরা যারা মুহিব্বিন আশিকিন মুরিদিন গোলাম দাবিদার, আমরা যারা আমিল রয়েছি এবং আমরা যারা গয়ের আমিল অর্থাৎ বাইরের থেকে আসা যাওয়া করেন, ওনাদেরকেও কিন্তু প্রতিযোগিতা শরীফে অংশগ্রহণ করতে হবে। এবং সাথে সাথে আমাদের জন্য মোবারক আরেকটি নির্দেশনা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই জিকির পাসান ফাস জিকির 24 ঘন্টা, আমাদের 1 ঘন্টার সবকের জিকির এবং দরুদ শরীফ 2 বার আমাদের যথাযথভাবে আদায় করতে হবে এবং সৌবত মারক এখতিয়ার করতে হবে। আর আপনার ওজিফার বইটি নিয়ে এসে আপনি প্রদর্শন করবেন। আমাদের আকা মাওলা মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম উনার তাওয়াজ্জু ফায়েজ সন্তুষ্টি রেজামন দিয়ে হাসিল করবেন। এটা প্রত্যেকের দায়িত্ব। আমাদের যারা রুট ভিত্তিক আছেন, দায়িত্বশীল, আপনারা প্রত্যেকে রুটের অধীনস্থ যত পীর ভাইয়েরা আছেন সবার সবাইকে নিয়ে আসতে হবে নির্ধারিত দিনে, এবং এনে ওজিফার বইটা দেখাবেন এবং জিকির দেখে নেবেন এবং দেখাবেন। একইভাবে আমাদের পবিত্র দরবার শরীফের যত আমিল গ্রুপ রয়েছেন, আমিল গ্রুপের সবাইকে এটা দেখাতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে সবাইকে পবিত্র জিকির শরীফ দেখাতে হবে। তাহলে এই কাজ কিন্তু আমাদের জন্য ফরজ। আমরা সবাই এই বিষয়গুলো মহব্বতের সাথে অনুকরণ করব, মানব। প্যারে হাজরিন, অতঃপর আমাদের 90 দিনব্যাপী বিশেষ মাহফিল, উনার মূল এবং প্রধান বিষয় আর্থিক লক্ষ্যমাত্রা পেশ করা। একজন রিক্সা চালক ওনার জন্য 1 লক্ষ টাকা, যিনি একজন সাধারণ ব্যক্তি ওনার জন্য 2 লক্ষ টাকা, যিনি একটু সচ্ছল ওনার জন্য কমপক্ষে 3 লক্ষ টাকা, যিনি মোটামুটি সচ্ছল ওনার জন্য কমপক্ষে 5 লক্ষ, এবং যিনি ভালো সচ্ছল ওনার জন্য কমপক্ষে 10 লক্ষ। যিনি আরও বেশি পারবেন আরও ভালাইয়ের কারণ হবে। তাই আমরা সকলেই এই তরতিব অনুসরণ করে আমাদের আকা মাওলা মামদু মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিসসালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নুরুদ দারাজা মুবারকে সেই আর্থিক লক্ষ্যমাত্রা আমরা পেশ করব, অথবা আজিমুসান দপ্তর শরীফও আমরা পেশ করতে পারি। এবং যারা ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা পেশ করেছেন আলহামদুলিল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম, আর যারা এখনও সেটা পেশ করা হয় নাই তারা দ্রুত পেশ করুন। যারা আংশিক করেছেন তারাও সেটা পূর্ণ করুন, 100তে 100 ভাগ সেটা পেশ করুন। সম্মানিত উপস্থিতি, এই আর্থিক লক্ষ্যমাত্রা ফালিয়া ফরাহু শরীফ পবিত্র সাইদুল আয়াত শরীফ ওনার মাঝে পেশ করার মধ্যেই রয়েছে কিন্তু আপনার কামিয়াবি। সচ্ছলতা এবং মহাসম্মানিত মহাপবিত্র সন্তুষ্টি নিজবত কুরবত মোবারক প্রাপ্তি। আমরা সকলেই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখব, এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট যে লক্ষ্যমাত্রা, নির্ধারিত লক্ষ্যমাত্রা, সেটা যেন আমরা দ্রুত জমা দেই, পেশ করি। প্যারে হাজরিন, অতঃপর আমাদের বর্তমান সময়ের যে অবস্থাগুলো চলছে, অর্থনৈতিক মন্দা, এই অর্থনৈতিক মন্দা থেকে আমাদের পরিত্রাণের জন্য যে ব্যবস্থা আমাদের আকা মাওলা মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম তিনি হাদিয়া করেছেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আমাদেরকে সুন্নত মুবারক ওনার ইত্তেবা যেমন করতে হবে অপরকেও করাতে হবে, এবং সুন্নত মুবারক ওনার ক্যাম্পেইন করতে হবে। এরপর মহান খালিক মালিক রব আল্লাহ পাক ওনার রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে। এখন সর্বশ্রেষ্ঠ খরচ করার রাস্তায় হচ্ছে 90 দিনব্যাপী এককালীন বিশেষ ইন্তেজাম ওনার বিশেষ মাহফিল, ওনার মাঝেই আমাদের সবাইকে খরচ করতে হবে। একজন মুসলমান সে কখনোই বখিল এবং কৃপণ হতে পারে না, সুতরাং মুসলমান হতে হলে তাকে অবশ্যই সখী হতে হবে, দানশীল হতে হবে, খরচ করতে হবে। তাই আমরা প্রত্যেকেই
যেন আমরা মহাসম্মানিত 90 দিন ব্যাপী বিশেষ মাহফিল ওনার জন্য আমরা সকলেই মহাব্বতের সাথে সাখাওয়াতির সাথে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা আমরা খরচ করি, পেশ করি। অতঃপর আমাদের প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে এবং থানায় থানায় কমপক্ষে 10 থেকে 12টি করে আমাদের মিলাদ শরীফ ওনার ব্যবস্থা করতে হবে। প্রতিদিন 10 থেকে 12টা স্পটে আমাদের মিলাদ শরীফ পাঠ করতে হবে। মহাসম্মানিত মহাপবিত্র মিলাদ শরীফ পাঠের মাধ্যমে রহমতের দরজা মোবারকগুলো সব খুলে দেওয়া হয়। সমস্ত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনারা দোয়া মুনাজাত করেন, মাগফিরাত কামনা করেন, এবং যারা মহাসম্মানিত মিলাদ শরীফ ওনার মাঝে অংশগ্রহণ করলেন, পাঠ করলেন, আঞ্জাম দিলেন, তাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা প্রত্যেক ওয়ার্ড এবং প্রত্যেক থানায় প্রতিদিন যেন 10 থেকে 12টা করে আমরা পবিত্র মিলাদ শরীফ আমরা পাঠ করতে পারি, সেই ব্যবস্থা প্রত্যেক থানা দায়িত্বশীল এবং রুট দায়িত্বশীল, ওয়ার্ড দায়িত্বশীলকে করতেই হবে। এরপর আমাদের আঞ্জুমান মজলিস প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে একটি এবং প্রতিটা থানায় কমপক্ষে একটা করে আমাদের আঞ্জুমান আল বাইনাত ওনার সাপ্তাহিক মজলিস এটা আমাদের জারি করতে হবে। আমাদের আশেপাশের আত্মীয় স্বজন এলাকাবাসী তাদেরকে নিয়ে এসে আমাদেরকে বায়াত করাতে হবে, এবং তাদের বায়াত করানোর পর তাদেরকে মহাসম্মানিত নিয়ামতসমূহ সন্তুষ্টির মধ্যে তাদেরকে যেন আমরা রাখতে পারি সেই ব্যবস্থাগুলো আমাদেরকেই করতে হবে। তাদের সময়টা ব্যয় করাতে হবে এবং তাদের কাছ থেকেও টাকা খরচ করার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের মহব্বতের সাথে করতে হবে। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমাদের বাইতুল মাল শরীফ জারি করা হয়েছে। কায়নাতের বুকে কমপক্ষে 5 কোটি এবং বাংলাদেশের বুকে কমপক্ষে 50 লক্ষ মসজিদ মাদ্রাসা নির্মাণ, আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা, বাইতুল হিকমা জারি, বিশুদ্ধ দ্বীনে ইলিম মুবারক ওনার ব্যাপক প্রচার প্রসার করার জন্যই মহাসম্মানিত বাইতুল মাল শরীফ জারি করা হয়েছে। আমরা প্রতি মাসে মাসে নিজেদের নামে, আমাদের পরিবার পরিজনদের নামে, অন্ধকার কবরবাসী যারা প্রিয়জন শুয়ে আছেন ওনাদের নামে নামেও আমরা সম্মানিত বাইতুল মাল শরীফের সর্বোচ্চ পরিমাণে আর্থিক গোলামির আঞ্জাম আমরা পেশ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকেরই লক্ষ্যমাত্রা থাকতে হবে এই আয়ুষ্কালের মধ্যেই আমরা যেন নিজ নিজ গ্রামে অথবা থানায় অথবা জেলায় কমপক্ষে একটা করে আমরা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যেতে পারি, এবং নির্মাণ করার জন্য যাদের জায়গা জমি আছেন তারা জায়গা জমি হাদিয়া করবেন, আর যাদের জায়গা জমি নেই তারা 100, 200, 500 জন মিলিতভাবে জায়গা জমির ব্যবস্থা করবেন, প্রতিষ্ঠান নির্মাণ করবেন, পরিচালনা করবেন। এই কাজগুলো আমাদের করতে হবে। আমাদের দান বাক্স হাদিয়া বাক্সের তরতিব আরবি মাস ওনার 10 তারিখের আগেই আমরা যেন আজিমুসান দপ্তর শরীফে আমাদের দান বাক্স হাদিয়া বাক্সের অর্থগুলো জমা করে দেই। যারা ইতিমধ্যেই তরতিব মেনে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনও নিজের দান বাক্স বা হাদিয়া বাক্সের টাকা জমা দেননি আপনারা সেটা দ্রুত জমা দিন, সন্তুষ্টির রেজামন্দি হাসিল করুন। আর নতুন নতুন দান বাক্স হাদিয়া বাক্স আপনার এলাকায় আত্মীয় স্বজন সবার মাঝে জারি করুন। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আজ বাদ আসর তৃতীয় তলার বড় রুমে নিয়মিতভাবে যে মজলিস অনুষ্ঠিত হচ্ছে সেটা হবে। প্রত্যেক রুট দায়িত্বশীল এবং অন্য দায়িত্বশীল সবাই সেখানে যথাযথভাবে রিপোর্ট সহ উপস্থিত থাকতে হবে। সম্মানিত উপস্থিতির যে বিষয়গুলো আমরা জানালাম এগুলো আমাদের সবাইকে মহব্বতের সাথে অনুসরণ অনুকরণ করতে হবে। মামদু মুর্শিদ কিবরা আলাইহিস সালাম, তিনি আমাদের সবাইকে দয়া করুন, ইহসান করুন। আসসালামু আলাইকুম। এখন আমরা ইস্তেগফার তওবা পাঠ করবো। যারা পাগড়ি ধরতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা ধরতে পারেননি গায়ে গায়ে ধরলেই চলবে, আর যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে শুনতে পাচ্ছেন তারা আমাদের সাথে সাথে ইস্তেগফার তওবা পাঠ করুন।
আমরা যা বলবো সাথে সাথে বলুন। বিসমিল্লাহি রহমানি রহিম। আল্লাহুম্মা ইন্নি আতুবু ইলাইহি মিন কুল্লি যামবিন আল কাবায়ির ওয়াশ-শাগায়ির ওয়াল-কুফর ওয়াশ-শিরক ওয়াল-বিদআ আয-যাহিরি ওয়াল-বাতিনি ওয়াল-ইখতিয়ারি বিগায়রি ইখতিয়ার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইন্নী উবাইউ আলা ইয়াদ শাইখ আলাইহিস সালাম কামা বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাবাহু আলা সামে ওয়া তাওয়াতে ফিন নাশাতে ওয়াল কাসালি ওয়ান নাফাকাতে ফিল উসরে ওয়াল ইউসরে ওয়া আলাল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার ওয়া আলা আন নাকুলা ফিল্লাহি লা তাকুজুনা ফিহি লাওমাতুলাহি আল্লাযী হুয়া মুস্তাফীদুন ফি কুল্লি তারিকাতি القادريه والجيشتيه والنقشبنديه والمجدد العاليه والمحمديه والاميه اللهم امين اللهم صل على شفينا مولانا وسيله اليك وعلى سلم امين اللهم شغل الجندي সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন আমিন গুনাহ কবিরা সগরে বিদাশিক জহরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন আমিন আপনাদের দয়ানে খেয়ালে মোহাম্মতে মশগুল থাকার তৌফিক দান করুন আমিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন আপনার জামানদি মোবারক আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানদি মোবারক দান করুন আমিন খাস করে আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা থেকে পানা চেয়েছেন পানা দান করুন আমিন তিনি যা চেয়েছেন সেটা দান করুন আমিন اللهم صل على سيدنا مولانا النبي الامي والسلم আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين যারা নূতন আর যাদের কাছে সবক নাই তাদেরকে দাও। প্রথম পৃষ্ঠার মাঝামাঝি পাঁচ আনফাস, প্রথম পৃষ্ঠার মাঝামাঝি পাঁচ আনফাস, পাঁচ আনফাস শব্দের অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাস, এটা মুখে কোনো আওয়াজ হবে না, এটা শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল এইভাবে শ্বাসটা বের হবে, লা ইলাহা নাই কোনো মাবুদ নাস্তিকতা দুনিয়ার মাপটা বের হয়ে যাবে, টানার সময় ইল্লাল্লাহ এক আল্লাহ পাক আছেন মাপটা ভিতরে আসবে, গুনাহখাতা মাফ হবে, রিজিকে বরকত হবে, মুসিবত দূর হবে, মৃত্যুর সময় ইমান নসিব হবে, এটা চলা ফেরা ওঠা বসা থাকলে আস্তে আস্তে এটা জারি হয়ে যাবে। এর নিচে সোয়াব রাসানি দোয়া করার নিয়ম, দোয়া করে উল্টা পৃষ্ঠায় উম্মিয়া তরিগুণ যে বা দিশা একশো বার দুরুদ শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বতে একশো বার দুরুদ শরীফ, তার নিচে বাদ ফজর একশো বার দুরুদ শরীফ শাইখ আল ইসলাম ওনার মহব্বতে একশো বার দুরুদ শরীফ, বা দিশা বাদ ফজর একশো একশো দুরুদ শরীফ সবচেয়ে পড়তে হবে, আর পাঁচ আনফাস চলা ফিরে ওঠা বসা তাহলে আস্তে আস্তে এটা জারি হয়ে যাবে, এটা জারি হয়ে গেলে পরবর্তী সবক নিতে হবে, এখন এটা বাস করে পকেটে রেখে দিতে হবে।